আপনার কোম্পানির নাম ছিল ওটা, হ্যাঁ ওখান থেকে। ওখান থেকে এটা আমাদের হয়েছে। তো বাংলাদেশে একটা সময় বাইক বলতে আমরা শুধু হোন্ডা কোম্পানির বাইকটাই বুঝতাম। তো ওই ওইখান থেকে ওই যে সবাই বলতাম বাইক না বলে আমরা বলতাম হোন্ডা, এই কারণে দেখেন বাইকের নাম পর্যন্ত হয়ে গেছে হোন্ডা। তো এখন হোন্ডা দ্যাট ওয়াজ এ ভেরি সাকসেসফুল কোম্পানি ওয়ান্স আপন এ টাইম, এখন হয়তো হোন্ডার ওই ধরনের বাজার নাই, সে জায়গায় ইয়ামাহা চলে আসছে বা আমি যতটুকু সুজুকি এরকম, এত আমি বাইক নিয়ে তো আইডিয়া রাখি না। তো মেইন কথা যেটা বলতে চাচ্ছিলাম, হোন্ডার ধরেন সাপোজ ফোর্থ বা ফিফথ যে সিইও, তাকে কি আমরা চিনি? মানে আমি বিউটির কথা আসলাম, বিউটিফুল পার্সন ছিল, আছে, থাকবে। ঠিক একইভাবে আমি যদি টাকা পয়সার কথা বলি, হোন্ডা কোম্পানি যে সিইও তখন যে ছিল, সে নিশ্চয় সব মোস্ট আর্নিং পিপল ছিল ওই সময়, ধরেন কর্পোরেট ওয়ার্ল্ডে। তো আমরা কি ধর হোন্ডা কোম্পানি ফোর্থ বা ফিফথ নাম্বার সিইও কে চিনি? নাম মনে রাখি দুই এক, এখন খুঁজেন চারপাশে, খুঁজেও কাউকে দেখবেন যে সে কিন্তু অ্যান্সারটা দিতে পারবে না। হয়তো এখন অনেকে গুগল করছেন, গুগল থেকে এটার অ্যান্সার খুঁজে বের করতে হবে, এইভাবে বের করতে হবে। আবার মানে সবচেয়ে ভালো লেগেছে যেটা, গলফ ওয়ারের যে যিনি হচ্ছেন গিয়ে জেনারেল ছিলেন, উনি যুদ্ধ শেষে এক বছর পরে বলেছিলেন যে উনি যখন হচ্ছেন গিয়ে মানে এক বছর পর উনি যখন রিটায়ারমেন্টে চলে গেলেন, উনি বললেন যে যুদ্ধের সময় আমার কথায় 50টা দেশের 5 লাখ সোলজার আমার কথা নাচতো, আমি যেটা বলতাম সেই ওয়াইজ কাজ হতো। অথচ আমি যখন রিটায়ারমেন্টে চলে আসছি, আমি আমার বাসায় মানে কাজ করার জন্য একটা প্লাম্বার পর্যন্ত খুঁজে পাই না। সো বেসিক্যালি বিষয়টা হচ্ছে গিয়ে যে আমি যদি সৌন্দর্যের কথা বলি, আমি যদি যোগ্যতার কথা বলি, আমি যদি পাওয়ারের কথা বলি, এগুলো না সব ক্ষণস্থায়ী। আমরা যাদেরকে পাওয়ারফুল মনে করতাম, চিন্তা করেন তো এই এদের 80% এখন নাই, মাটির নিচে। একটা সময় পর্যন্ত যাদেরকে পাওয়ারফুল মনে করতাম, ধরেন 2000 সালে যারা পাওয়ারফুল ছিল তাদের কথা একটু চিন্তা করেন তো, তারা যারা মানে যারা তাদের তারা এখন অল ম্যাক্সিমাম 70 70+ এজ চলে গেছে বা সিক মাটির নিচে চলে গেছে। আজ থেকে 50 বছর পরে আমাদের যাদের ফেসবুক যেই আমাদের ফ্রেন্ড লিস্টে আপনি খুঁজে পাবেন, যে এর যদি ফেসবুক থাকে হ্যাঁ, তারা খুঁজে পাবেন যে আপনার 50% আপনার ফ্রেন্ড তারা নাই, আলাদা গেছে, চলে গেছে। তো আমাদের সময়টা না ক্ষণস্থায়ী, আমরা এটাও জানি না যে আমি আসলে কতদিন আছি বা কতদিন মানে আমার আর আমার কাছে কোন সময় আছে, আমরা কিন্তু জানি না। তো আসলে এই সময়টা আমি কেন এত রেসের মধ্যে থাকব, আমি কেন অন্যের ক্ষতি করব, আমি কি একটু মানে হাম্বল হতে পারি না? এখন হাম্বল হওয়া বলতে এটা বুঝাইতেছি না যে তাই বলে হাম্বল হতে হতে আপনি একদম মানে অন্যের হাতের পুতুল হয়ে যান বা পাপের টাইপের হয়ে যান, সেটা না। হাম্বল হতে বুঝিয়েছি যে আপনি চিন্তা করতে পারেন যে মানে কি বলা যায়, আমাদের আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চিন্তা করেন হ্যাঁ, বা আমরা যে যে ধর্মে বিলং করি না কেন, সেই ধর্মের যারা আমরা যাদেরকে মহামানব হিসেবে চিন্তা করি তাদের কথা চিন্তা করেন, তো তাদের তো আপনি যেটাকে বলছি যে তারা চাইলে টাকা তারপরে ক্ষমতা সৌন্দর্য যেকোনো একটা কিছু অ্যাচিভ করতে পারতো, তারপরেও কিন্তু তারা সব সময় হাম্বল ছিল, থ্যাঙ্কফুল ছিল, কখনো জেনে বুঝে কারো ক্ষতি করার চেষ্টা করেনি। এতটুকু কি আমরা করতে পারি না? তারপরে থ্যাঙ্কফুল হওয়ার কথা বলে, এটা তো মানে আরো বেশি, এটা এটা আমি বিলিভ করি যে বিইং থ্যাঙ্কফুল, এই যে এখন যে করোনা, জাস্ট এটাই চিন্তা করে এই করোনার সময়ে ওয়ার্ল্ড এর ইকোনমির যে অবস্থা, একটু যদি বুঝতেন এই সিচুয়েশনও আপনি 3 বেলা ঠিক মতো খেতে পারছেন, যেটা মন চাচ্ছে সেটা খেতে পারছেন, একটা ভালো পোশাক পরতে পারছেন, আপনার মাথার উপরে ছাদ আছে, আপনি ধরেন আমি ধরে নিলাম যে আমরা তো মিনিমাম আমাদের সবাই এখানে 20+, তো 20+ হলে আপনি কতদিন বেঁচে আছেন চিন্তা করেন তো, যদি 365 দিন 1 বছরে হয় তাহলে 10 বছরে সেটা 3650 দিন, তাহলে এটা 20 বছরে হয়ে যাবে হচ্ছে 7000 সামথিং, হ্যাঁ 7000, 8000, 8130 দিন, 365 তো
আচ্ছা ধরে নিলাম ধরেন 8,000 দিন, হ্যাঁ, তো মিনিমাম আমরা আমাদের লাইফের 8,000 দিন কমপ্লিট করে আসছি, সবাই যেহেতু 20+, আমি জাস্ট ওটাই বলছি যে 8,000 দিন তো আমি আমার লাইফে কমপ্লিট করে আসছি। 8,000 দিনের কথা যদি চিন্তা করি, বাচ্চা কাল থেকে শুকান, যেই দিন যেই মুহূর্ত থেকে আপনি জন্মগ্রহণ করেছেন, এরপরে তো আপনি প্রতিদিন 3 বেলা খাচ্ছেন, অবশ্যই সেটা যেভাবেই হোক, তার মানে 8,000 দিনে যদি 8 × 3 আমি এটাকে চিন্তা করি, এটা 24,000 বার। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে ম্যাডাম আমি একদিন হয়তো 2 বার খেয়েছি, একদিন কোনো দিন খাইনি, আবার কোনো দিন তো আপনি অতিরিক্ত খেয়েছেন, যতটুকু দরকার নেই তার থেকেও বেশি খাই, আমরা ম্যাক্সিমাম টাইম সেটাই খাই। হ্যাঁ, তো দিনে যদি আমি 3 বেলাও খেয়ে থাকি, আমি এই আমার এইটুকু লাইফে আমি হচ্ছে গিয়ে মিনিমাম 24,000 বার শুধু মিলই নিয়েছি, হ্যাঁ মিল নিয়েছি, তার মানে হচ্ছে কি আমার খাবার নিয়ে চিন্তা নেই, এবং মিল ম্যাক্সিমাম কেসে আমার যেটা খেতে ভালো লেগেছে আমি কিন্তু সেটাই খেয়েছি, জোর করে যে আননেসেসারি কিছু খেয়েছি তাও না। তারপরে চিন্তা করেন তো যে এই যে আমি এখন সুস্থ আছি, সবাই সবার জায়গা থেকে সুস্থ আছি, করোনাতে আমার ওইভাবে কোনো এফেক্টেড হয় নাই, তারপরে হচ্ছে গিয়ে আমি মানে আমার বাবা মা আছে, অনেক ক্ষেত্রে আমার যখন হচ্ছে গিয়ে কি জানি বলে যে যা মানে আমি একটু চিন্তা করেন তো ভালোবাসা আছে আমাদের লাইফে, মানে মেইন কথা আমি ফ্যামিলির লাভ এটাকে বুঝাচ্ছি, ফ্যামিলি ভালোবাসা পাচ্ছি আমরা, ঠিক মতো খেতে পারছি, আমাদের আমরা সুস্থ শরীরে আছি, আল্লাহ আমাদের সবকিছু মানে সব অর্গ্যান ঠিক মতো কাজ করছে, এটার জন্য কি আমরা কখনো মানে সৃষ্টিকর্তাকে থ্যাংকস দিয়েছি? তো যে আপনি নিজে চিন্তা করেন, আপনার একটা ফ্রেন্ড অ্যাসাইনমেন্ট করতে পারছে না, আপনি তাকে অ্যাসাইনমেন্ট করে দিলেন, সে যদি আপনাকে একটু তেল তুল না দেয়, থ্যাংক ইউ দোস্ত অনেক উপকার হইলো হ্যান ত্যান এগুলো যদি না বলে, আপনার কি মাথাটা গরম হয়ে যায় না যে এত কষ্ট করে আমারটা করে দিল? তো কেন, যে আমাদের উপরে যে বসে আছে তা আপনি কয় বেলা খাবার খেয়ে তাকে বলেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো খাওয়াইছো, এত ভালো খাবার এক্সপেক্টই করি নাই, কয় বেলা বলেন? বা একটা ভালো পোশাক পরে কত কোনো সময় চিন্তা করেছেন যে আমি কত মানুষের থেকে লাকি যে এত ভালো একটা পোশাক পরতে পারছি? এটা কি কখনো চিন্তা করেছেন বাংলাদেশে মানে এমনও মানুষ আছে এখন কি খাচ্ছে পরের বেলা কি খেতে পারবে না সেটা নিয়ে চিন্তা করে, ইভেন শেল্টার মানে অনেকে এটা ফিল করে না যে এটা নিজের ঘর থাকা, মাথার উপর একটা ছাদ থাকা যে কত বড় বিষয়, আপনি রাত্রেবেলা কোন একটা স্টেশনে যেয়ে বসে দেখেন বা বাস স্ট্যান্ডে বসে দেখেন, এটা মেয়েদের জন্য যদিও রিস্কি, মেয়েদেরকে সাজেস্ট করবো না, এই যে সিকিউরিটি, সিকিউরিটি আছে, একদিন এরকম রাত্রেবেলা বাস স্ট্যান্ডে এরকম বসে দেখেন যে একটা একটা শেল্টার কত বড় বিষয়, একটা হোটেলে যাবেন থাকতে পারবেন না, ছেলে মেয়ে কেউই থাকতে পারবেন না, মেয়েদের তো মেয়েদের সাধারণত বাংলাদেশে একা হোটেলে থাকতে দেয় না, ছেলেদেরও অনেক কোশ্চেন করবে, অনেক অনেক কোয়ারিজ থাকবে, খুবই ডিফিকাল্ট থাকাটা, এবং যে পরিমাণ টাকা স্পেন্ড করতে হবে সেটা দিয়ে সারা মাস আপনি থাকার মতো একটা শেল্টার খুঁজে বের করতে পারবেন, ওই সময় আপনি ফিল করবেন যে মাথার উপরে একটা ছাদ, একটা ছাদ বলতে বুঝাচ্ছি যে একটা সিকিউর একটা প্লেসে থাকাটা কতটা ইম্পর্টেন্ট। তো এগুলো আমাদের মধ্যে সবকিছু আছে, তারপরে কি আমরা আসলে যে যার বদৌলতে পাচ্ছি তার কাছে কোনো থ্যাংকফুল হই না, অনেকের থেকে অনেক বেশি ভালো আছি আমরা, কি মানে হাম্বল হই না? আমাদের মধ্যে একটা ফেক একটা অহংকার নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, ইয়েস মেবি আপনি সুন্দর বা আপনি অনেকের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট বা আপনার অনেক অনেকের থেকে অনেক প্রেজেন্টেশন অনেক ভালো, আপনি কি মানে আপনি যে এত ভালো প্রেজেন্টেশন দিতে পারেন এটা দিয়ে কি আপনি অ্যাপল অ্যাপলের এখনই হচ্ছে গিয়ে একটা মানে একটা গুরুত্বপূর্ণ পজিশনে যেতে পারবেন বা মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ একটা পজিশনে যেতে পারবেন? আচ্ছা, অ্যাপল মাইক্রোসফট তো বিদেশি কোম্পানি, বাংলাদেশের ই ভ্যালির একটা ভালো পজিশনে যেতে পারবেন? পারবো না কিন্তু। বা গ্রামীণফোন একটা ভালো পজিশনে, মানে এখন তো অবভিয়াসলি সম্ভব না, এটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে সেই অ্যাচিভমেন্টটাতে যেতে হবে, তাহলে কেন আমাদের এই যে এই আমাদের মধ্যে এই বিষয়গুলো? তো আসলে আমি যেটা বলতে চাই যে অতীতে কি করেছি, সৃষ্টিকর্তা আসলে আমাদেরকে মানে এমন ভাবে মেক করেছেন যে আমরা অতীতে কি করেছি, অতীতে কি হয়ে যাচ্ছে এগুলো নিয়ে আমাদের সংশোধন করার কোনো সুযোগ নেই, একমাত্র আমরা আমাদের ফিউচারটাকে ভালো করতে পারি, এই জন্যই প্রেজেন্টকে বলা হয়
যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট মানে এটা একটা গিফটের মতো আমাদের কাছে। এই গিফটটাকে আমরা যত প্রপার ইউটিলাইজ করতে পারবো আমাদের ফিউচার তত ভালো হবে। সো অতীতে কি করেছি, এগুলো থেকে না পড়ে থেকে ভবিষ্যতে কিভাবে আমরা ভালো থাকতে পারি এবং উইদাউট ডুইং এনি কাইন্ড অফ হার্ম টু এনি ওয়ান, আমরা উইদাউট নট ডুইং সরি, সো আমরা কাউকে কোনো প্রকার হার্ম না করে নিজের অবস্থান থেকে কিভাবে ভালো করা যায় এই ব্যাপারে এসে কনসার্ন হওয়া উচিত। অতীতে আমাকে কে কি বললো, কোন সম্পর্ক আমার ভেঙে গেল, আমি কোন সম্পর্কের কারণে কষ্ট পেয়েছি, এই কারণে তো আমার বর্তমানটাকে আমি নষ্ট করতে পারি না, এবং এই বর্তমানটাকে নষ্ট করছে মানে আমি আমার ভবিষ্যৎকেও নষ্ট করছি, এগুলো তো করতে পারি না, এই অধিকার আমাকে আসলে কেউ দেয়নি। সো কি হয়েছে না হয়েছে এগুলো আসলে আমাদের মন থেকে ঝেড়ে ফেলা উচিত, আজকে থেকে এই মুহূর্ত থেকে চিন্তা করা উচিত যে আমি আমার ফিউচারটাকে কিভাবে সুন্দর করতে পারি, এবং এটা যখন থেকে আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন তখন থেকে দেখবেন আপনি ভালো থাকবেন। এবং একটা জিনিস মনে রাখবেন যে আপনি আসলে সুপিরিয়র না, আপনার আপনি যতই নিজেকে সুপিরিয়র মনে করেন, এরকম 700 মানে 700 কোটি মানুষ এই ওয়ার্ল্ডে আছে, সেই তুলনায় মানে আপনার ওই ওই সুপিরিয়রিটি কিছুই না। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার থেকে তো সর্বশ্রেষ্ঠ মানব যাকে বলা হয়, ওনার থেকে তো সর্বশ্রেষ্ঠ কেউ আসেনি, তিনিও কিন্তু আল্লাহর কাছে চলে গেছেন, মানে তাকেও একটা সময় মৃত্যুবরণ করতে হয়েছে। আমি জাস্ট ওটাই বলছি, তো আমাদের আলটিমেট গোলটা ওটাই। তাই বলে মানে আপনি সাকসেসফুল হবেন না, পড়াশোনা করবেন না, এগুলো বলিনি, আমি বলেছি সবই কর, সবই অ্যাচিভ করেন, বাট ইন এ প্রপার ওয়ে, কাউকে কষ্ট না দিয়ে, কারো কোনো ক্ষতি না করে, মানে অন্য স্বার্থে আঘাত না করে নিজের অবস্থান থেকে ভালো হওয়ার চেষ্টা করে, নিজের অবস্থান থেকে ভালো করার চেষ্টা করে। আচ্ছা, সো আজকে ক্লাসে চলে যাই অফিসিয়ালি, দিস ইজ আওয়ার লেকচার 17, অ্যান্ড ইন টুডেস ক্লাস আমরা লাস্ট ক্লাসে যেটা নিয়ে পড়ছিলাম সেটাতে একটা কন্টিনিউশন রাখবো, উইচ ইজ অ্যাবাউট ডেমোক্রেসি। আমরা লাস্ট ক্লাসে ডেমোক্রেসি নিয়ে পড়ছিলাম, আমাকে একটু সময় দেন আমি ডেমোক্রেসি স্লাইডটা ওপেন করছি, এবং এটা নিয়ে আমাদের একটা আর্গুমেন্টারি সেশন হবে আজকে, যেখানে হচ্ছে কি আমরা নিজেরা আসলে ডিসকাশন করব, ডেমোক্রেসি যেটা পড়ছি এটা পজিটিভ সাইড নেগেটিভ সাইড এগুলো নিয়ে আমরা অবভিয়াসলি কথা বলবো, এগুলো নিয়ে আসবে। এবং আজকে ক্লাস শেষে হচ্ছে গিয়ে আমি আপনাদের গুগল ক্লাসরুমে জাস্ট যে কোশ্চেন অ্যান্সার এরকম একটা ফোল্ডার ওপেন করা যায় যেটার অ্যান্সার দিতে হয়, তো কোশ্চেনটা এরকম থাকবে যে হোয়াটস ইউর প্রেজেন্টেশন টপিক, আপনি আপনার মতো করে আপনার প্রেজেন্টেশন টপিকটা দিয়ে দিবেন, আমি ওখান থেকে পরবর্তীতে যদি আমি তো টপিক গুলো পাবো, পাওয়ার পরে আমার যেটা মডিফিকেশন করার ইচ্ছা হবে আমি সেটা কিন্তু মডিফিকেশন করে দেবো, আমরা ওই বিষয়টাতে যাবো। আমাকে একটু সময় দেন ম্যাম, শুধু তো হচ্ছে যে টপিকটাই তো লিখবো না, এটা তো ইলাবোরেট করার প্রয়োজন হবে না 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 কিছু না, জাস্ট হচ্ছে টপিকটা লিখবেন যে আপনি কোন টপিক, কোশ্চেন অ্যান্সার দেননি গুগল ক্লাসরুমে, অ্যাসাইনমেন্ট যেভাবে আমরা অ্যাসাইন করি ওইভাবে একটা কোশ্চেন অ্যাসাইন করা যায়, তো ওরকম একটা কোশ্চেন অ্যাসাইন করব, ওখানে হচ্ছে আপনি জাস্ট অ্যান্সার হিসেবে আপনার ইয়াটা দিবেন। আমি এই টুলসটা আগে অ্যাপ্লাই করিনি, মানে কোশ্চেন অ্যান্সারটা আমি কখনো ইউজ করিনি, অনেকে হচ্ছে কি অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য এটা ইউজ করে, তো আমি জানি না যে এটা কমেন্ট মানে রিপ্লাই দেওয়া যায় কিনা ইন্ডিভিজুয়ালি, যদি রিপ্লাই না দেওয়া যায় আমি তো কোশ্চেন অ্যান্সার গুলো পাবো, সেক্ষেত্রে আমি হয়তো নেক্সট ক্লাসে আলোচনা করব যে সাপোজ প্রান্তিক বা মিম ওনার এই টপিকটা আমার পছন্দ হয় না, বা পছন্দ হলো আমার চাচ্ছি যে এটাকে এইটুকু এরকম মডিফিকেশন করে আসতে হবে, তো তখন আমি সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো যে এইটা এইভাবে মডিফিকেশন করবেন করে হচ্ছে গিয়ে অ্যান্সারে যাবে। ওকে, আর হ্যাঁ বল। আচ্ছা, আর প্রেজেন্টেশনটা আমাদের হবে মানে অ্যাজ আই টোল্ড ইউ আর্লিয়ার হুইচ ইজ ইন ভিডিও প্ল্যাটফর্ম, আপনি একটা ভিডিও প্রেজেন্টেশন মেক করবেন, ভিডিও প্রেজেন্টেশন মিনস আপনি টপিকটা নিয়ে কথা বলছেন সেটাই হচ্ছে ভিডিও প্রেজেন্টেশন। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে ভিডিও প্রেজেন্টেশনে মানে আপনাকে আমি দেখতে পাবো, এরকম একটা সিচুয়েশন থাকতে হবে। এখন আপনি যে টপিকটা নিয়ে কথা বলছেন সেটা যে স্লাইড শো হতে হবে ওখানে, ইটস নট ম্যান্ডেটরি, এমনও হতে পারে যে আপনি টপিকটা নিয়ে কথা বলছেন আমি আপনাকে জাস্ট দেখতে পাচ্ছি, সেটাও ওকে, অথবা এমন হতে পারে যে
যে আপনি প্রেজি ইউজ করলেন, সেখানে হচ্ছে গিয়ে স্লাইডটা যায় এবং পিছন ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা দেখা যায়, আপনাকে দেখা যাবে, সেভাবেও আপনি করতে পারেন। অথবা পাওয়ার পয়েন্ট স্লাইড, ওটা তো আর একসাথে পাওয়ার পয়েন্টে এই ফ্যাসিলিটিসটা আমাদের নাই যে স্লাইড প্লে হচ্ছে সাথে আমাকেও দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যদি সেই ধরনের সাপোর্ট বাসায় থাকে, আমি আবারও বলছি এটা কোনো ম্যান্ডেটরি পার্ট না যে আপনি ওইভাবে করলে বেশি মার্কস পাবেন, আমি জাস্ট দেখবো যে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কেমন, আন্ডারস্ট্যান্ডিং যতটা ভালো হবে সেটার উপর বেসিসে আপনি মার্কস পাবেন, বা আপনি প্রেজেন্টেশনটা আপনার কেমন, হ্যাঁ আমি ওটা দেখে আপনাকে মার্কস দিব। অবশ্যই ফর্মালে আসতে হবে, ফর্মাল ছাড়া আমি এটা এক্সপেক্ট করছি না, ফর্মালে আসবেন। সো আপনি চাইলে এমনও করতে পারেন যে সাপোজ অনেকের বাসায় প্রজেক্টর আছে, প্রজেক্টরে হয়তো স্লাইড আছে, আপনি আপনাকে ওখান থেকে একটা ক্যাপচার করা হলো, আপনি হয়তো কথা বলছেন আর ওটা ক্যাপচার করলো। আর যদি কিছুই না থাকে তাও কোনো সমস্যা না, একটা এই যে আমি বলেছিলাম যেমন একটা ব্যাকগ্রাউন্ডে বসবেন যেখানে সাউন্ডটা সাউন্ড প্রুফ একটা ব্যাকগ্রাউন্ড, যাতে আননেসেসারি কোনো সাউন্ডটা না আসে। যেমন আমি বলে আমি আমার ক্লাসের এক্সাম্পল দিয়েছিলাম যে আমি যখন ক্লাসে বসি আমি আমার রুমটাকে এমন ভাবে সেট আপ করেছি, এটা এই সেট আপটা আমি করেছি এই প্যান্ডামিক এর পরে, একদমই জানালা টানালা দুইটা জানালা সিল, একটা জানালা একদম সিল করে রেখেছি, ওই পাশ থেকে বেশি শব্দ আসতো, ভারী পর্দা লাগিয়ে দিয়েছে। সো মোটামুটি আমি এটাকে সাউন্ড প্রুফ বানাতে পেরেছি, সাউন্ড ইরিলেভেন্ট সাউন্ড আসে না। বাসায় এখন অনেক মানুষ আছে সেটা তো সাউন্ড আসবে, সেটা একটু কমানোর চেষ্টা করেছে। সেরকম একটা সাউন্ড প্রুফ রুমে বসে আপনি একটা ভিডিও করলেন, হয়তো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, পিছে এক কালার একটা ব্যাকগ্রাউন্ড থাকলো, দেন আপনি একটা টপিক নিয়ে কথা বলছেন, দেন আমি ওখান থেকে ওই ভিডিও প্রেজেন্টেশন অ্যাকসেপ্টেবল। মেইন কথা হচ্ছে কি ভিডিও প্রেজেন্টেশনে আসতে হবে এবং সেটার জন্য আমরা টপিক সিলেকশনে যাব। এই তো তো ম্যাম তখন কি যে আমি কি স্লাইডটা না আসতে কথা বলেন, হ্যাঁ বলেন ম্যাম, ম্যাম তখন কি ম্যাম আমি যদি ভিডিও প্রেজেন্টেশনটা করি তখন কি ইন কেস আমি স্লাইডটা শো করতে পারলাম না তখন কি কোনো প্রবলেম হবে? আমি তো একটাই বললাম যে স্লাইড শেয়ার করতে পারেন বা না করতে পারেন, দ্যাট ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা না। কিন্তু ভিডিও প্রেজেন্টেশনটাতে যে আপনি থাকেন এবং টপিকটা যাতে নিয়ে আপনি আলোচনা করতে পারেন, তবে একটা বিষয় সেটা হচ্ছে কি যে যখন আপনি হচ্ছেন গিয়ে ভিডিও প্রেজেন্টেশনটা যদি স্লাইড শেয়ার না করতে পারেন, সেক্ষেত্রে আই উড সাজেস্ট যেহেতু আপনাকে স্লাইডটা প্রিপেয়ারই করতে হবে, যেহেতু আপনি ভিডিও আপনার প্রেজেন্টেশনের জন্য তো আপনার তো একটা মাথাটা ইয়া থাকবে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে যখন আমাকে ভিডিওটা সেন্ড করবেন ভিডিওতে দুইটা হচ্ছে গিয়ে ফাইল দিবেন, একটা আপনার ভিডিও প্রেজেন্টেশন আর একটা হচ্ছে আপনার ওই পাওয়ার পয়েন্ট স্লাইড যেটা। ওকে ম্যাম বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এটা হবে। জি বলো। ভিডিওটা সাবমিট কি গুগল ক্লাসরুমে করব নাকি মেইল? হ্যাঁ 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 গুগল ক্লাসরুমে করবেন, সেম থিং। আমি আবার একটা ফোল্ডার ওপেন করব, দ্যাট উইল বি অ্যাবাউট ভিডিও প্রেজেন্টেশন, আমি এটা এখনো ওপেন করতে পারি। সো আমি আসলে ফাইনাল এক্সামের ডেটটা সম্পর্কে অবগত না, আমি এটুকু জানি যে জানুয়ারি মাসের 10 তারিখের পরে হবে, তো আমার হয়তো ওরকম ইচ্ছা আছে, টাইমিংটা আমি হয়তো জানুয়ারি মাসের 10 তারিখে দিব। কত মিনিটের দিতে হবে? আচ্ছা 5 মিনিটস, মিনিমাম 5 মিনিটস হতে হবে ভিডিও ডিউরেশন। এখন আমি বললেন, আপনি বলতে পারেন ম্যাডাম আমি কি টপিক নিয়ে আলোচনা করবো, 5 মিনিট টপিকটা ওই জন্য ওইভাবেই সিলেক্ট করতে হবে যাতে 5 মিনিট ধরে আপনি টপিকটা নিয়ে কথা বলতে পারেন। ইজ ইট ওকে? 5 মিনিট কথা বলার মতো যাতে আপনার থাকে। এখন সেটার জন্য আপনাকে যথেষ্ট তাহলে নলেজ থাকতে হবে বা প্রচুর, মানে আমি যেমন বলছিলাম যে লাস্ট ক্লাসে আমি নিজেই দেখেছি যে জাস্ট টাইপস অফ ডেমোক্রেসি পড়াচ্ছে, এটাতে আমার কত সময় লাগবে পুরো জিনিসটা বুঝিয়ে শেষ করতে। সেরকম আমরা টপিকটা যে কোনো টপিক যদি সিলেক্ট করি সেটা বুঝিয়ে বলে শেষ করতে সময় লাগে। আচ্ছা ম্যাডাম, ভিডিও প্রেজেন্টেশন আমার স্পিচ কি বাংলায় আসবে না ইংলিশে আসবে, এটা একটা মেইন কোশ্চেন, এটা কেউ করেন নাই আমাকে। আই এক্সপেক্ট ইংলিশ, এখানে বাংলা এক্সপেক্ট করছি না, তারপরে হরবর করে মানে ইংলিশ বলে যাবেন, একদম মেমোরাইজেশন ইংলিশ ওরকম না। আমি এটাকে বলি হচ্ছে সিম্পল ইংলিশে কথা বলবো। আপনি এটার জন্য একটা একটা রাফ করেন, রাফ করেন মানে হচ্ছে গিয়ে যে আপনি টপিকটা যে যখন টপিকটা সিলেক্ট করবেন আপনি তার আগে একটু ডিসাইড করে নেবেন যে আমি কি কি বিষয় নিয়ে কথা বলবো। বলার পর দরকার হলে স্পিচটা লিখেও নিতে পারেন একটা জায়গায়, স্পিচটা লিখে নিয়ে যদি প্রিপারেশনটা নিয়ে ফেলেন তখন দেখবেন যে তখন আর কিন্তু এই অসুবিধাটা হবে না যে আপনি
বলতে পারছে না, যদি উইদাউট প্রিপারেশনে কাজ করেন তখন হবে। আর এটা তো বলছি যে এটা তো একটা ইটস এ কাইন্ড অফ শুটিং, যে আপনি বারবার জিনিসটাকে টেক করতে মানে শুট করতে পারবেন। তো একবার করে যদি মনে হয় যে না এটা ভালো হয় না, আবার করলেন। তবে আমি সাজেস্ট করব যে মেক এ ডেমো, দেন ফাইন্ড আউট দ্য প্রবলেমস, দেন রিকারেক্ট দেম, দেন অ্যাকচুয়ালি শুট দ্য ফাইনাল ভিডিও প্রেজেন্টেশন এন্ড সেন্ড ইট টু মি। একটা সময় বসে নিজে দেখে মার্কস দিব। আমি এটা আমার যখন সময় সুযোগ বুঝে সুবিধা মতো আমি এটা বসে বসে দেখবো। ওকে মিম বলেন, অমরাবতী নূর চৌধুরী আপনি বলেন। জি আমি সবার কোশ্চেন নিবো, হ্যান্ড রেজ করেছেন তো ওনারটা নিয়ে আগে। ম্যাম আমাদের কি ডেমোক্রেসি পর্যন্ত যা যা পড়ানো হয়েছে, আমি তো থেকে যে কোনো টপিক আম ডেমোক্রেসির পরে যা যা পড়ানো হয়েছে না মানে এখন পর্যন্ত আমরা যা যা আগে আগে যখন ডেমোক্রেসি পর্যন্ত যা যা পড়ানো হয়েছে, হ্যাঁ হ্যাঁ এখন পর্যন্ত আমরা যা যা পড়েছি সেটার উপরে টপিক সেটার উপরে কাজ করব। আচ্ছা একটু বলি, এর পরে আমরা আসলে পলিটিক্যাল পার্টি নিয়ে পড়ব এবং লোকাল গভর্নমেন্ট সিস্টেম নিয়ে পড়ব। সামহাউ এর পরের কোনো টপিক যদি আপনার পছন্দ হয়ে যায় এবং আপনি তখনও ভিডিও প্রেজেন্টেশন মেক করতে পারেন নাই, দেন আমাকে একটু কারেকশন পাঠাবেন যে আমি এটা গুগল ক্লাসরুম আমার সাথে কমিউনিকেট করে নেবেন, আমি তো ফোল্ডার ওপেন করে ফেলবো। সো কারেকশন দিয়ে আপনি হচ্ছেন কি আপনার মতো করে চাইলে ওইখান থেকেও টপিক নিতে পারেন, অথবা আমরা এখন পর্যন্ত যা যা করে আসি প্রিভিয়াসলি সেই টপিকের উপর আলোচনা করবেন। আচ্ছা হাদিউল বলেন। ম্যাম আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট হলো, ম্যাম আপনি যে প্রেজিতে কিভাবে লগ ইন করে এবং স্লাইড মেক করা হয় সেটা মানে আমি শিখে গেছি আর কি, সেটা পারি, স্লাইড বানাইতে পারি। কিন্তু ম্যাম ভিডিওটা ভিডিওটা কিভাবে স্লাইড এর সাথে ভিডিওটা কিভাবে করতে হয় এটা নিয়ে যদি একটা টিউটোরিয়াল যদি আপনি করেন তাহলে মেবি সেটা পারবো আর কি দেখে। আচ্ছা ঠিক আছে, হয়তো মানে ভিডিওটা কিভাবে স্লাইডের সাথে ভিডিও কিভাবে আসে সেটা। আচ্ছা আমি তাহলে এটার জন্য একটা ভিডিও টিউটোরিয়াল বানিয়ে আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব। এটা এখন ক্লাসে না যাই, প্রেজিতে ওই যে যখনই স্লাইডটা মেক করা হয়ে যায় ওটার পাশে একটা অপশন থাকে মেক এ ভিডিও, ওইটাই আসলে ভিডিও টিউটোরিয়াল বানানোর অপশন। কিন্তু ওটা না ফ্রি ভার্সনে আমাদের জন্য নাই, সরি ওটা হচ্ছে আমাদের ফ্রি ভার্সনে আমাদের জন্য নাই। সো যেহেতু আমাদের ফ্রি ভার্সনে নাই, আমরা এখানে একটা টেকনিক ইউজ করব, সেটা হচ্ছে জুম ইউজ করব। আমরা যেটা করব যে আমরা আপনার হচ্ছে গিয়ে প্রেজিতে চলে যাব, মেকে ভিডিও অন করব, করার পর জুমের রেকর্ডিংটা স্টার্ট করে দেব। তো জুমে তো এটা রেকর্ড হচ্ছে, আমি প্রেজিতে ওটা রেকর্ড হয় ঠিকই কিন্তু প্রেজিতে রেকর্ডিংটা ডাউনলোড করা যায় না, বুঝতে পারছেন এটা সমস্যা। কিন্তু জুমে তো সেটা সমস্যা না, তো ভিডিও মানে প্রেজেন্টেশন শেষে তো ওটা তো অটো ভিডিওটা কনভার্ট হয়ে যাবে। আর আপনি হচ্ছেন অনলাইনে অনেক ফ্রি সফটওয়্যার আছে যেটা হচ্ছে জাস্ট এইটা এই সফটওয়্যারটা নামায় নেবেন। আমি যেমন যেটা করি ভিডিও কাটার অ্যান্ড মার্জার, একদম বেসিক কিছু সফটওয়্যার যেটা দিয়ে ভিডিও কেটে বা ভিডিও কাট করা যায়, মার্জ করা যায়, এটুকুই। আবার সাউন্ড সিস্টেম ইমপ্রুভ মানে ইন্ডিভিজুয়াল বেশ কিছু সফটওয়্যার ইউজ করে, কোনো ক্র্যাক ভার্সন না, এগুলো ফ্রি ভার্সন। কিন্তু এগুলো সবগুলোকে যখন একসাথে ইউজ করতে যাবেন তখন ওগুলোর জন্য আবার ওই যে আপনার লাইসেন্স চায়। তো যেন আমি একটা ভিডিওই ধরেন বিভিন্ন সফটওয়্যার ইউজ করে 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 ঠিকঠাক করে তারপরে হচ্ছে ক্লাসরুমে দিয়ে দিই, এইভাবে করি সাধারণত। তো এরকম কয়েকটা অ্যাপসও ইউজ করতে পারেন। এই তো আপনার হচ্ছে ভিডিও অন হয়ে আছে, ক্লাস রিলেটেড প্রশ্ন হলে একমাত্র মানে টপিক রিলেটেড প্রশ্ন হলে আমাকে করবেন ক্লাসে সব, আর
না হলে আপনি হচ্ছেন গিয়ে চ্যাট বক্সে দিয়ে দিবেন। আচ্ছা, অর্থী হ্যান্ড রেজ করেছেন, আর কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা ম্যাম, আমি তো ম্যাম মোবাইলে তো ক্লাস করি, তো ম্যাম তা মোবাইলে যদি ম্যাম আমি ভিডিও করে সেই ভিডিওটা যদি ম্যাম আমি গুগল ক্লাসরুমে সেন্ড করে দেই কোনো প্রবলেম হবে না? আমি তো ডিভাইসে কোনো রিকোয়ারমেন্ট দেইনি, আমি তো ধরেই নিচ্ছি যে আপনি তো ভিডিও মোবাইলেই করবেন। না না, রেকর্ডিং দিতে বললেন যে ম্যাম, আমি তো রেকর্ডিং তো ল্যাপটপ ছাড়া হবে না ম্যাম, এর জন্য বলছিলাম ম্যাম আমি যদি মোবাইলে করে যেভাবে করছি সেভাবেই আপনাকে সেন্ড করে দিলাম গুগল ক্লাসরুমে। না এটা তো মানে এটা কেমন দেখা যায়, আমি যেভাবে করছি সেভাবে সেন্ড করে দিলাম, জিনিসটাকে একটা প্রসেস করতে হবে না? আপনি একটা ভিডিও মেক করলেন, সেটাকে তো ঠিকঠাক করে প্রসেস করে তারপরে না পাঠাতে হবে। রেকর্ডিং করার কথা বলি নাই, রেকর্ডিং করার কথা বলেছি যে যদি জুম প্ল্যাটফর্ম ইউজ করেন সেই ক্ষেত্রে ওরা রেকর্ডিং অপশন দেয়। জি ম্যাম, সেটা করবেন। এখন আমি একটা ভিডিও করেছি, আমি সেখানে মাথা চুলকাইতেছি, গাল চুলকাচ্ছি, কিছু বলতে পারি না, এইটাই আমি পাঠিয়ে দিলাম ভিডিও প্রেজেন্টেশন, তাহলে আপনি সেরকমই মার্কস? না 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 ম্যাম, সেটা বলে আমি তুমি আমি ফ্রেশ হয়ে একদম যেভাবে প্রেজেন্টেশন দেয় সেভাবে করে দিতে পারি। বেস্ট আপনার যেটা বেস্ট হবে সেটা আপনি মোবাইল ফোনে ক্যাপচার করেন না ডিএসএলআর এ করবেন, না আপনি আপনার ল্যাপটপের ক্যামেরা দিয়ে করবেন, ইটস টোটালি আপ টু ইউ। না আপনি জুমে ওই যে জুমের যে জুম প্ল্যাটফর্ম ইউজ করে সেখান থেকে রেকর্ডিং করে আমি নিয়ে আসবো, ইটস টোটালি আপ টু ইউ। জাস্ট হচ্ছে গিয়ে আমাকে ফাইনাল ফোল্ডারটা পাঠাতে হবে যেটা ভিডিও প্ল্যাটফর্মে থাকবে, ভিডিও অডিও বোথ প্ল্যাটফর্মে থাকবে, অর্থাৎ আমি দেখতে পাবো যেটা অর্থের প্রেজেন্টেশন, আমি অর্থকে দেখতে পাচ্ছি, অর্থের টপিকটা নিয়ে কথা বলছে, এন্ড শি হ্যাজ দা কি বলে যে ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট দা টপিক, দ্যাটস ইট। প্রেজি রাখি, প্রেজিতে আমি প্রেজেন্টেশনটা দিতে থাকি, সাথে হচ্ছে গিয়ে আমার জুম জুমতে আমি এটা রেকর্ডিং করি, করে আমি এটা সাধারণত দেখি। মানে খুব বেশি টিউটোরিয়াল আমি কিছু মেক করি না, আমার একটা প্ল্যান ছিল যে টিউটোরিয়াল আমি বানাবো স্পেশালি এই সেমিস্টারে অ্যাবাউট এক্সেল, তো আসলে আনফরচুনেটলি এত বিজি হয়ে গিয়েছি অফিস ওয়ার্ক নিয়ে বা একটু স্টাডিও করছি, ইদানিং খুব স্টাডি করতে ভালো লাগে, তো এগুলো নিয়ে এত বিজি হয়ে গেছে, বাকি যে টাইমটা ফ্রি থাকি সেটা আসলে আর হয় না যে আমি যে যাব এগুলো নিয়ে কাজ করব। আচ্ছা ফার্স্ট চলে যাই, আজকে সবাইকে একটু রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে গিয়ে আমি আজকে অ্যাটেন্ডেন্সটা ম্যানুয়ালি নিব, সো দ্যাট আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এখন টপিকে চলে যাই। সো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে উই ডিসকাস অ্যাবাউট দা পজিটিভ সাইড অর দা মেরিটস অফ ডেমোক্রেসি। Democracy is the popular form of government in modern time. So it has lots of positive side. So for example, we can say that in democracy, there is equality, which means everybody has the equal power, equal rights, equal value to the government. Then we can say that it's a very humble way to elect someone. Or education, or healthcare, or actually service-related thing. Jeta ke amra service boli, jeta ke amra rights boli amader. Ei dhoroner bishoygulo amra sadharonoto democracy te khub proper way te enjoy korte pari. Then we can say that there is less possibility to elect unstable government here. Unstable government ekhane ashar possibility khub kom thake amader. দেন হচ্ছে কি আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে আমাদের যেটা হয় যে আচ্ছা তাসর হ্যান্ড রেজ করেছেন না ম্যাম, এটা অনেক আগে করছিলাম আর কি, তখন অন্য একটা ইস্যুতে, তো পর লাস্টের দিকে বলবো ক্লাস শেষে। আচ্ছা ঠিক আছে, সো দেন হচ্ছে কি আমরা যেটাতে ছিলাম যে ইটস এ গ্যারান্টি অফ ফ্রিডম, অর্থাৎ আপনার আপনার যে রাইটস গুলো আছে সেখানে, মানে আমি কিছু রাইটস নিয়ে কথা মানে পজিটিভ সাইড নিয়ে কথা বলছি, এন্ড মোস্টলি রাইটস রিলেটেড, রাইটস রিলেটেড বিকজ হচ্ছে গিয়ে দেখা যায় যে আমরা যে এটাকে কি বলবো যে আমরা যে ভালো আছি বা আমাদের অবস্থানটাকে আসলে শক্ত করার জন্য এই এই ক্ষেত্রে আসলে কিন্তু আমরা ডেমোক্রেসিটাকে বেশি প্রেফার করি। আজকে চলে যাবো মেইনলি নেগেটিভ পার্টটা নিয়ে কথা বলবো, যে নেগেটিভটা হচ্ছে কি মানে
যদিও আমরা এত বলছি যে দিস ইজ দ্য পপুলার ফর্ম অফ গভর্নমেন্ট বা ওয়ার্ল্ডের এখন ম্যাক্সিমাম কান্ট্রি ডেমোক্রেসিটাকে আসলে ফলো করে, কিন্তু আমরা যদি ঐতিহাসিক গণের মতামত দেখি বা আমি যদি পলিটিক্যাল সায়েন্টিস্টদের মতামত দেখি, তারা কিন্তু ম্যাক্সিমাম ডেমোক্রেসিকে সাপোর্ট করেনি। তাদের কথাই ছিল যে ডেমোক্রেসি একটা সময় ডিক্টেটরশিপটাকে সাথী করে চলতে থাকে, অর্থাৎ ডিক্টেটরশিপটাকে নিয়ে একটা সময় ডেমোক্রেসি কিন্তু চলতে থাকে, এবং সেই ক্ষেত্রে অ্যাজ এ সিটিজেন আপনার করণীয় কোনো কিছু থাকে না। কারণ ওই একই সমস্যা, কারণ ওই আমি যেটাকে বলছিলাম যে বালুকাবেলায় আপনি একটা ক্ষুদ্র একটা বালির কণার মতো, ডেমোক্রেসিতে আপনার অবস্থানটা যে ওরকম যে বালুকাবেলায় একটা ক্ষুদ্র বালিকণার মতো আপনার আইডেন্টিটি, তো সেই আইডেন্টিটিটাকে আসলে আমি চাইলে ইগনোরও করতে পারি আবার না চাইলে ইগনোরও করতে পারি না, কিন্তু যখন আমি ইউনাইটেড না তখন কিন্তু আপনার এই এই এক্সিস্টেন্সটা আমার কাছে কোনো হেডেক না। তো ঠিক একইভাবে যখন ডেমোক্রেটিক ওয়েতে কোনো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসে, তার কাছে একটা সিটিজেনের মতামতের কোনো মূল্য নাই। তো সেক্ষেত্রে একটা সময় দেখা যায় যে এই রাজনৈতিক দলগুলো বা আমরা যাদেরকে ইলেক্টেড করি সেই রিপ্রেজেন্টেটিভ, তারা একটা সময় স্বেচ্ছাচারীর মতো আচরণ করে, তারা যেটা ভালো বুঝে তারা যেটা চায় সেই ধরনের আচরণ সমূহ কিন্তু তাদের মধ্যে চলে আসে। তো এই কারণে অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম পলিটিক্যাল সায়েন্টিস্ট তারা কিন্তু হচ্ছে কি ডেমোক্রেসিকে পছন্দ করতো না। তো আজকে আমরা ডিসঅ্যাডভান্টেজেসই যাব। ডিসঅ্যাডভান্টেজেস এর মধ্যে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ইট ওপেন্স অ্যান অপরচুনিটি টু করাপ্ট অফিসিয়াল। এটা আসলে এভাবে বলে যে অনেক ধরনেরই অনেকগুলোই হচ্ছে কি নেগেটিভ পার্ট আছে, আমি আসলে মেইন ছয়টা নিয়ে আসছি। হ্যাঁ, সো মেইন কথা হচ্ছে গিয়ে যে আমি ডেমোক্রেসিতে চলে আসার মানেই হচ্ছে গিয়ে করাপশনের জন্য একটা খুব ইজি ওয়ে আউট বের করে দেওয়া। বিকজ এখানে যেটাকে আমাকে আমাকে এখানে যে ইলেক্ট করছে, সাপোজ ধরেন আমি জানি যে বাংলাদেশে অমুক গভর্নমেন্ট অফিসে করাপশন হচ্ছে, কিন্তু ডিরেক্টলি কি আমার কমপ্লেন করার কোনো সুযোগ আছে কারো কাছে গিয়ে? একটু খেয়াল করে দেখেন, আমার কিন্তু ডিরেক্টলি কারো কাছে কমপ্লেন করার সুযোগ নাই। আমি এখানে চাইলেও আসলে এখানে আমি কমপ্লেন করতে পারবো না। আমার হচ্ছে গিয়ে সাপোজ আপনি যতই হচ্ছে গিয়ে এখানে আপনার আপনি যতই এখানে হচ্ছে গিয়ে এফেক্টেড হন, দা এন্ড অফ দা ডে আপনাকে কিন্তু হচ্ছে গিয়ে আপনি যতই করাপশন আপনি দেখতে পারেন, এন্ড অফ দা ডে দেয়ার ইজ নো ওয়ান টু কন্ট্রোল ইট। এখন আমি সাপোজ ভূমি অফিসে গেলাম, আমি এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমি বলছি না ওখানে করাপশন আছে। এখন ওখানে গেলাম, এখন আমি একটা কাজ করতে চাচ্ছি, আমার কাছে এখন কিছু বললো যে কিছু টেবিলের তলা দিয়ে কিছু পাস করেন তাহলে হচ্ছে আপনার কাজটা হয়ে যাবে। এখন এখন আমি কাজটা করতে চাইলাম না, তাহলে করাপশনটাকে আমি আমি হচ্ছে গিয়ে এনকারেজ করলাম না, তাহলে কি হবে, আমার কাজটাও হবে না। এবং হচ্ছে গিয়ে এই যে আমার কাছে যেটা বললো এটার জন্য যে আমি কাছে কমপ্লেন করবো, যে মেইন কথা এটাই বুঝেছে যে আমি কমপ্লেন করবো, এটা কিন্তু সুযোগ নাই। কার কাছে কমপ্লেন করবো? পুলিশের কাছে, ঠিক আছে, ওই কমপ্লেন পর্যন্ত। এটার কিন্তু কোনো এটার কিন্তু কোনো হচ্ছে গিয়ে যে অ্যাকশন যেটা সেটা কিন্তু নেওয়া হয় না। তো মেইন কথা, যখনই একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকে সেক্ষেত্রে যেটা হয় যে এখানে একটা দীর্ঘ সূত্রতা থাকে, যে কোনো কাজেরই একটা মানে লং চেইন থাকে, একজনের ডিসিশনের উপরে ডিপেন্ড করে কোনো কাজ হয় না। এবং যেহেতু একজনের ডিসিশনের উপরে কাজ হয় না, তো ক্ষমতাটা ছোট ছোট ভাবে অনেকের হাতে ন্যস্ত থাকে। ক্ষমতাটা যখন ছোট ছোট ভাবে অনেকের হাতে ন্যস্ত থাকে সেক্ষেত্রে আমরা আসলে অনেকের হাতে যখন ন্যস্ত থাকে সেক্ষেত্রে আমরা আসলে কিন্তু চাইলেও আমি যেটাকে বলছিলাম যে আমরা এখানে আসলে কিন্তু চাইলেও আপনার হচ্ছে মানে সেক্ষেত্রে তার এগেনস্টে কিছু যেতে পারি না। তো এখন আমি দেখতে পাচ্ছি যে আমি সেই সুপ্রিম পাওয়ারে কিছু একটা অংশ হোল্ড করছি এবং আমাকে কন্ট্রোল করার মতো কেউ নাই, তাহলে বাই নেচার আমি কি চিন্তা করবো? আমি বাই নেচার চিন্তা করবো যে আমার যা ইচ্ছা আমি তাই করবো। তো আমার যা ইচ্ছা আমি তাই করবো, যে মানে সেলফ ইন্টারেস্টে কাজ করবো। মেইন কথা এই জিনিসটা আমাদের মধ্যে গ্রো করে, যখনই সেলফ ইন্টারেস্টে কাজ করবো এই বিষয়টা আমাদের মধ্যে গ্রো করছে, তখন দেখা যায় যে আমাকে কিন্তু ডেমোক্রেসি ইনডিরেক্টলি আমাকে ইন্সপায়ার করছে টু বি করাপ্ট। এই কথাটাই আসলে এখানে বোঝাচ্ছে।
দেন আসি হচ্ছে গিয়ে আরো একটা বিষয় এখানে বলতে পারি, যেহেতু এখানে আপনাকে করাপ্টেড হলো, আপনাকে তো মানে যে বললাম যে আপনাকে পানিশমেন্টের কোনো ওয়ে নাই, পানিশ করার কোনো ওয়ে নাই, সো দ্যাট আপনি কিন্তু এই ধরনের সিচুয়েশনে থাকলে আপনি যেটা হবে যে আপনি করাপ্টেড হতে ইন্টারেস্টেড হবেন। দেন বলছে যে ইয়েস দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট ড্রব্যাকস অফ ডেমোক্রেসি, দ্যাট ইজ ইট ক্যান লিড টু রং চয়েসেস ওয়েন ইট কামস টু গভর্নমেন্ট লিডার। ইয়েস ইন ডেমোক্রেসি ম্যাক্সিমাম কেসেস আমরা কিন্তু রং চয়েসটা মেক করি, এবং এই রং চয়েসটা মেক করার পিছনে অনেকগুলো ইনসেন্টিভ আছে, বাট ফার্স্ট যেটা আসি সেটা হচ্ছে গিয়ে যে আমরা এই রং চয়েসটা শুধু আমি একা মেক করি না, আমরা সবাই আসলে মেক করি, এবং এই 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 রং ডিসিশন মেকিংটা স্পেশালি হয় হচ্ছে ইন দ্য ইলেকশন প্রসেস। সো ইন দ্য ইলেকশন প্রসেস আমরা কি করি যে সাপোজ আমি দেখলাম যে দুজন ইলেকশনে দাঁড়িয়েছে, এখন একজন হচ্ছে গিয়ে খুব পপুলার অ্যাক্টর, আর একজন হচ্ছে গিয়ে লেস পপুলার বাট আপনার হচ্ছে গিয়ে হাম্বল একটা পার্সন যে কিনা আমাদের জন্য কাজ করবে। আপনি ভোট দিতে যান, আপনি কিন্তু ওই পপুলার ফিগার, দ্যাট মিনস এই অ্যাক্টর যার কিনা একটা সরকার মানে একটা গভর্নমেন্টকে রান করার মতো ক্ষমতা নাই বা আপনার রিপ্রেজেন্টেটিভ হওয়ার মতো যোগ্যতাই তার নাই, আপনি কিন্তু তাকে ভোট দিবেন। আমি কি ভুল বলেছি? আমি মার্কার কথায় যাই না, না না এরকমই হয়, এটাই কিন্তু হয়। এবং আসি তারপরে আসি আমাদের যে আমরা যে ফ্যামিলি থেকে বিলং করি, ফ্যামিলি যে এথিক্সটা আছে ওটা কিন্তু আমাদেরকে আমাকে যেটা হয় যে আমাকে কিন্তু আমার উপর ইনসেন্টিভ, আমাকে আমাকে কিন্তু ইন্সপায়ার করে যে কাজটা করতে হবে। তো দেখা যায় যে অনেক সময় আমরা যখন ইলেকশনে যাচ্ছি, ইলেকশন প্রসেসে আমি যখন আমার ভোটটা দিতে যাচ্ছি, বা আমি কোনো ভোট না, আমি এটা গণভোটের কথা বলতে পারি, আমি এখানে গভর্নমেন্টের সমালোচনার কথা বলতে পারি, আমি এখানে হচ্ছে গিয়ে নিজে একজন গভর্নমেন্ট অফিসার হিসেবে আমার অ্যাক্টিভিটিস এর কথা বলতে পারি, সেক্ষেত্রে কি হয় ধরেন আমার ফ্যামিলি থেকে আমি জেনে আসছি যে আমি অমুক মার্কার সাপোর্টার বা অমুক নেতার আদর্শে আমি চলে থাকি, আমার ফ্যামিলি চলে, আপনি দেখবেন আপনার মন মানসিকতাও কিন্তু একটা সময় ওইভাবেই মেক হয়ে যাবে, এবং আপনি কিন্তু সেটার এগেনস্টে আপনি যেতে পারবেন না। সো দ্যাট আপনার যেটা হবে যে আপনি বড় গভর্নমেন্ট অফিসারই হন, আর আপনি হচ্ছেন গিয়ে একটা গণভোটে জাস্ট একটা সিম্পল হ্যাঁ বা না ভোট দিবেন, তখন কিন্তু ওই যে যে ইনফরমেশন বা যে ইথিক্সটা আপনি আপনার ফ্যামিলি থেকে পেয়ে আসছেন সেইটাই কিন্তু সেই ওয়াইজে কিন্তু আপনি কাজ করবেন। এবং এটা শুধু যে আপনি করবেন তা না, এটা কিন্তু আমিও করব বা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ করবে বা ওয়ার্ল্ড এর ম্যাক্সিমাম পিপুলের কাছে যদি আপনি যান, তারা কিন্তু এই ওয়েতেই চলতে থাকে। দেখবেন যে ইউএসএ তে যার বাবা ডেমোক্রেট, ডেমোক্রেটদের সাপোর্ট করে, ছেলে মেয়েও দেখা যায় ডেমোক্রেটদের সাপোর্ট করে, তার ফ্যামিলি এনভায়রনমেন্ট এরকম, দে আর সাপোর্টিং ডেমোক্রেটস। বা যারা রিপাবলিকানদের সাপোর্ট করে, দেখবেন ফ্যামিলি এনভায়রনমেন্ট এরকম, তারা রিপাবলিকানদেরই সাপোর্ট করে যাচ্ছে। এরপরে আসি আর একটা যেটা হয় যে মানি পাওয়ার এখানে কাজ করে, মানি টক্স। যেটা আমি যদি এখন ধরেন কি করলাম যে ধরেন আমার এখন শখ হলো প্রাইম মিনিস্টার হওয়া, এখন আমার অনেক টাকা আছে, আমি কি করছি ফেসবুকে খুললেই প্রথমে আমার অ্যাডভার্টাইজ, টিভি খুললেই প্রথমে আমাকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সব জায়গায় বড় বড় আমার নামে বিলবোর্ড যে আমি দেশনেত্রী হ্যান ত্যান, আমি নেক্সট প্রাইম মিনিস্টার হতে চাই, আমি হচ্ছে এই করেছি। এখন ধরেন আপনারা না আমার ক্লাসে আছেন, আমাকে চিনে, এখন পটুয়াখালীতে যে মানুষটা বসে আছে সে কি আর আমাকে চিনে? সে তো আমাকে চিনে না, কিন্তু সে টিভি খুলেই অ্যাডভার্টাইজে দেখলো যে আমি অমুক জননেত্রী এবং আমি হচ্ছে গিয়ে এই 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 উন্নয়ন করতে চাচ্ছি, এই এই উন্নয়নের জন্য আমাকে ভোট দিন। তো তার মাথায় কিন্তু ওই ইনফরমেশনটা ইনডিরেক্টলি আমি পুশ করে দিলাম যে আমি অমুক, আমি এই কাজ করতে চাচ্ছি এবং আমাকে ভোট দাও। সো এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে গিয়ে এইটা কিন্তু এক ধরনের ইনসেন্টিভ, এবং আমরা কিন্তু এই ধরনের ইনসেন্টিভে রেসপন্ড করে থাকি। সো দ্যাট এই কারণেও কিন্তু দেখা যায় যে আমরা কিন্তু রং চয়েসগুলো মেক করি। সো আমি অনেকগুলো ওয়ে বললাম যে কারণে আমরা কিন্তু রং চয়েসগুলো মেক করি, এবং দেখবেন যে এটা শুধু আমি না, আমরা আমরা সকলেই কিন্তু এই ধরনের রং ডিসিশনে চলে যাই। সো ডেমোক্রেসিতে এই বিষয়টা খুব বেশি হচ্ছে গিয়ে দেখা যায়, কারণ এখানে একজন মানে একজন এডুকেটেড পার্সনেরও যে রাইট, একটা আনএডুকেটেড পার্সনেরও রাইট, সেটা এজ ফ্যাক্টরও আছে, জেন্ডার আছে, দেন হচ্ছে গিয়ে এরিয়া ফ্যাক্টর আছে,
those are the factors but এগুলো কিন্তু কোনো কিছু ডেমোক্রেসিতে আপনার ইমপ্যাক্ট ফেলে না ইমপ্যাক্ট ফেলে যে আপনি অমুক দেশের সিটিজেন সো ইউ হ্যাভ দ্য রাইট টু ভোট অর ইউ হ্যাভ দ্য রাইট টু সিলেক্ট সামওয়ান সো এই যে এই রাইটসটাকে আমরা ইকুয়ালি এনজয় করতে চাই তখনই এটার মিস ইউজ হয় এবং আমরা এটাতে একটা রং চয়েস মেক করি এবং সেক্ষেত্রে আমরা একটা রং গভর্নমেন্ট লিডার ম্যাক্সিমাম কেসে আমরা রং গভর্নমেন্ট লিডারটাকে কিন্তু ইলেক্টেড করে থাকি এটারই এক্সাম্পল কিন্তু সক্রেটিস দিয়ে গিয়েছিলেন ওনার এক্সাম্পলটা একটু ডিফারেন্ট ছিল এখন যদি বর্তমান কালে আমরা সেটার এক্সাম্পল দিই যথার্থ গণতন্ত্রের জন্য উনি যেটা চেয়েছিলেন সেক্ষেত্রে যদি দিতে চাই তাহলে দেখবেন যে ধরেন আপনার এলাকায় একজন ধরেন পিএইচডি হোল্ডার একজন ডক্টরেট সে এসে ইলেকশন করছে আর আপনার এলাকার যে রাজনৈতিক নেতা স্পেশাল মার্কা মারা স্পেশাল মার্কা হোল্ড করে মানে রাজনৈতিক দল হোল্ড করে সেই রাজনৈতিক দলের একজন নেতা দুজন ইলেকশনে দাঁড়ালো রাজনৈতিক দলের নেতা উনি কি করবেন ওনার ব্যানার ফেস্টুন পোস্টার চারপাশ ছড়ায় যাবে ইলেকশনের ছয় মাস আগে থেকে দেখবেন তার দৌড়ঝাঁপ শুরু হয়ে যাবে আপনাকে এসে জড়ায় ধরবে আপনার বাচ্চা কাচ্চাকে এসে করে নিবে আপনার ফ্যামিলি মেম্বারদের জড়ায় ধরবে বলবে ভাইটা ভোট দিয়ে ভাই ভোটটা দিয়ে বোন ভোটটা দিয়ে দেখবেন আপনার বাচ্চা পারলে একবেলা খাবারও পাঠিয়ে দিবে এভাবে করে কি করবো আপনার মন জায়গা আরে ভাই তো অনেক ভালো কিন্তু এখন আসি ভাইয়ের চিন্তা হচ্ছে ছয় মাসে আপনার পিছিয়ে ইনভেস্ট করবে ছয় মাসে আপনার থেকে ভোটটা নিবে নেওয়ার পরে ভাই ভাইয়ের মতো হারায় যাবে এদিকে যিনি পিএইচডি হোল্ডার ছিল উনি এগুলো কিছু কলোনি জানেন যে আমার যে মেধা আছে এই মেধাটা ব্যবহার করে আমি হচ্ছে কি দেশের উন্নয়ন করতে চাই কিন্তু দেখা যায় যে এইসব ক্ষেত্রে তারা সাধারণত এই নিজের মানে নিজের যে অর্জন যেটা আছে সেটা সেটাকে এতটা এই যে বললাম অ্যাডভার্টাইজ করতে যায় না তো সেক্ষেত্রে দিন শেষে কি হয় সুইট শপকিপারের মতো যারা আনওয়ান্টেড প্লাস কোয়ালিফাইড যারা হচ্ছে কি চালাক তারা হচ্ছে কি ইলেক্টেড হয় আর যারা হচ্ছে কি ডক্টর অর্থাৎ যারা কোয়ালিফাইড ওয়ান যারা আসলে দেশের জন্য কিছু করতে চায় তারা কিন্তু ক্ষমতায় আড়ালেই থেকে যায় তাদের কিন্তু তারা কখনো আমরা তাদেরকে ক্ষমতা পাই না এটাই হচ্ছে বিষয়টা ছিল অনেকে এরকম বোঝাতে চেয়েছে সো নেক্সট আমরা যে টপিক নেক্সট যে আমরা ড্রব্যাকটা দেখি সেটা হচ্ছে গিয়ে যে ইট মেক্স ভোটিং এ পার্সোনাল চয়েস যে ওটাই বললাম যে এখন এটা আমার এটা সবার জন্য রাইটটা সেম আমিও যেমন ভোট দিতে পারবো আমার বাসায় যে মেইড আছে সেও ভোট দিতে পারবে আবার যে রিক্সা পুলার সেও ভোট দিতে পারবে ফার্মার সেও ভোট দিতে পারবে একটা কোম্পানি সিইও ভোট দিতে পারবে এখন আমার ম্যাচুরিটি অবভিয়াসলি আমি একটা ইউনিভার্সিটি শিক্ষক আমার এখন যে ম্যাচুরিটি আছে এই ম্যাচুরিটি কিন্তু আমার আমার হচ্ছে গিয়ে আজকে 10 বছর আগে ছিল না ট্রু ইভেন 10 বছর আগে তো অনেক বড় একটা টাইম ফ্রেম বলছি স্টুডেন্ট ছিলাম তখন আমি যদি হচ্ছে গিয়ে আজ থেকে 3-4 বছর আগেও যদি আমি আমার অ্যাক্টিভিটিস চিন্তা করি আমি দেখি যে যথেষ্ট প্রবলেম ছিল এটা এইভাবে করতাম ওইভাবে করতাম কথাবার্তার সমস্যা ছিল এটা হয়তো এইভাবে করলে ভালো হতো এর নিজের নিজের এটা আমি আমার কথা বলছি না নিজের সাথে আপনি নিজেকে কম্পেয়ার করেন দেখবেন যে আপনি ডে বাই ডে একটা ইম্প্রুভ পার্সন হচ্ছেন সো এই এখন কথা হচ্ছে কি এটা ইম্প্রুভমেন্ট আমরা কিভাবে হচ্ছি এই যে শিক্ষাটা আমরা পাচ্ছি আমাদের যে আমাদের মধ্যে যে এডুকেশনটা আমাদের মধ্যে আমরা যে অবজার্ভ করছি সেখান থেকে আসলে আমাদের কিন্তু এই চেঞ্জেসটা আসছে তো আমি যত বেশি শিক্ষিত হব আমার লার্নিং যত বাড়বে আমি শিক্ষিত হব তো এখানে কাগজে কলমে ডিগ্রি হোল্ড করাকে বলছি না আমি এখানে লার্নিংটা বাড়ানোর কথা বলছি তো আমার লার্নিং যত বাড়বে আমি কিন্তু হচ্ছে গিয়ে তত বেশি ক্রিটিক্যাল থিঙ্কার হব আমি তত বেশি গুড চয়েসে যেতে পারবো এখন আমি উইথ ডিউ রেসপেক্ট আমি রিক্সা পুলার বা ফার্মা তাদেরকে ছোট করে বলছি না এখন তাদের মানে হরাইজনটাই অতটুকু হ্যাঁ বা তাদের সারাউন্ডিংসটাই এমন যে তারা ওই একটা গ্রামের বাহিরে বা একটা শহরের বাইরের গন্ডি চিন্তা করতে পারে না হয়তো সে চিন্তা করে এই এই গ্রামে আছি এই গ্রামে যা যা হচ্ছে এগুলোই দেখছি ওই ভাইকে ছোটবেলা থেকে দেখে আসছে ক্ষমতায় আছে ওই ভাইয়ের বাবা ক্ষমতায় ছিল ওই ভাইকে ভোটটা দিব এইভাবে চিন্তা করে ভোটিংটা যেহেতু এখানে একটা পার্সোনাল চয়েস আপনাকে কেউ ইনফ্লুয়েন্স দিতে পারবে না তো এখানে আসলে আপনারও ভোটটা দেওয়ার যে রাইট ওই একজন রিক্সাপুলারেরও ভোট দেওয়ার রাইটটাও কিন্তু সেম সো হোয়েনএভার আপনি যখন এটা নিয়ে কাজ করছেন এই ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম পিপল হচ্ছে গিয়ে এই লার্নিংটা সেভাবে থাকে না
তো তারা হচ্ছে আনওয়্যার থাকে, যে আসলে যে এটা যে তার একটা অধিকার এবং এটার মাধ্যমে আগামী 5 বছর আপনার লাইফে কি হবে সেটা ডিসিশন মেকিং আসলে একজনের হাতে চলে যাচ্ছে, বা আপনি কোন ইকোনমিক সিচুয়েশনে থাকবেন, আপনার সোসিও ইকোনমিক কন্ডিশনটা কি থাকবে, ডেভেলপমেন্ট হবে কি হবে না, ইভেন ইলেকট্রিসিটি প্রাইস কি হবে নেক্সট 5 ইয়ার্স, এটাও যে আপনি ডিসাইড করতে পারবেন না। এই জিনিসগুলো যে আপনি রাইট দিয়ে দিচ্ছেন একজনকে, সেটার জন্য যে আপনি সেই প্রসেসে যাচ্ছেন, তো সেখানে আপনাকে একটা আসলে গুড চয়েস মেক করা উচিত। এই রিয়েলাইজেশন গুলো খুব কম মানুষের আসে, সো আমরা কিন্তু সেখান থেকে এগুলো পাই না। ওকে, সো নেক্সট যে ড্রব্যাকসটা আমরা দেখি, যে ইট টেক্স টাইম টু মেক ডিসিশন, যেটা বলছিলাম যে হ্যাঁ ডেমোক্রেসিতে আসলে ক্ষমতাটা একজনের হাতে থাকে না, সুপ্রিম পাওয়ারটা একজন হোল্ড করে না, সুপ্রিম পাওয়ারটা আসলে অনেকের কাছে হচ্ছে গিয়ে যায়। সো এই কারণে দেখা যায় যে একটা ডিসিশন যদি আমরা মেক করতে যাই, ইট টেক্স এ লং টাইম, অনেক বড় একটা সময় আমাদের কিন্তু এখানে যায়, মানে কাজের একটা দীর্ঘসূত্রতা এখানে থাকে, যেটার কারণে কিন্তু ডেভেলপমেন্ট বলেন বা ইনফ্রা, আমি যদি ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলি, এটা ডেমোক্রেসিতে খুব স্লো প্রসেসে হয়। সে ফর এক্সাম্পল আমি পদ্মা সেতু মেক, মানে রিসেন্ট যে যতগুলো ইয়া হচ্ছে এগুলো দেখছিলাম, কয়েকদিন ধরে দেখছি, অবজার্ভ করছিলাম। সো আমি দেখলাম পদ্মা সেতুর প্রাইমারি ডিসিশনটা মেক করা হয় হচ্ছে 2010-এ, দেন আসলে অনেকভাবে অনেক সোর্স থেকে এটার ফাইন্যান্সিং করার জন্য অনেক সোর্স থেকে চেষ্টা করা হয়েছে, এগুলো যখন হয়নি ফাইনালি পদ্মা সেতু কাজ স্টার্ট হয়েছে হচ্ছে 2016-এ। সো 2016-এ কাজ স্টার্ট হয়েছে অবভিয়াসলি আমাদের ওন ফাইন্যান্সে, 2016-এ কাজ শুরু হয়েছে, হওয়ার পরে হচ্ছে যে এখন আমরা মোটামুটি ভিজিবল পদ্মা সেতু দেখতে পাচ্ছি, দো এখনো আরো 2 ইয়ার্স লাগবে যেটাতে এটা হচ্ছে গিয়ে আমরা ইউজ করার জন্য। এখন কথাটা হচ্ছে গিয়ে এখানে কি আমাদের কোন ব্ল্যাকিংস আছে? আমি আমার গভর্নমেন্টের এখানে ল্যাকিংস পাচ্ছি না। আমি দেখলাম যে প্রাইম মিনিস্টার চাইলে তো পদ্মা সেতু আজকে বানায় ফেলতে পারে না, বা এক মাসের মধ্যে বানায় ফেলতে পারে না। বিষয়টা হচ্ছে তুমি যখন আমরা একটা ডিসিশন মেকার, এখানে একটা গ্রুপ অফ পিপল আছে যারা আমরা পার্লামেন্টারি মেম্বার বলছি, তারা মিলে একটা ডিসিশন মেক করে যে হ্যাঁ পদ্মা সেতু হবে, সেটার জন্য বাজেট পেশ করতে হয়। বাজেট পেশ হলে যদি বাজেটটা পাস হয়, তারপরে আমরা ফাইন্ড আউট করবো যে কোন ওয়ে থেকে এই টাকাটা আসবে, দেন হচ্ছে গিয়ে টাকাটা ওয়েটা যখন ওয়ে আউটটা বের হবে, তারপরে সেই সংশ্লিষ্ট যে মিনিস্ট্রি আছে সেটাকে আমাকে ইনভলভ করতে হবে, সেই মিনিস্ট্রিকে বলতে হবে যে সার্ভে করো যে ইজ ইট পসিবল অর নট, যখন সার্ভে করে দেখবো যে হ্যাঁ আমার কাজটা করা পসিবল, তখন আমি মাঠে নামবো, মাঠে নামার পর এবং এই যে প্রত্যেকটা স্টেপে তো করাপশন আসে 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 আসে, এইভাবে কাজটা যায়। তো একটা ডিসিশন যেখানে একজন মেক করতে পারছে না, এই ডিসিশনটা স্টেপ বাই স্টেপ 100 হ্যান্ডস আমার পাস হয়ে হচ্ছে কি আমার সামনে যখন আসে, সো অবভিয়াসলি দেয়ার উইল বি সাম, ইট উইল টেক এ লং টাইম টু কমপ্লিট দ্যাট ডেভেলপমেন্ট অর কমপ্লিট দ্যাট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। এই জিনিসটা কিন্তু ডেমোক্রেসিতে সবসময় হয়। যেমন ধরেন আমরা মনে করি যে ধরেন গভর্নমেন্ট যেমন এডুকেশন সিস্টেম একটা চেঞ্জেস আনার কথা চিন্তা করছে, সেটা কিন্তু 2022-তে আসবে। সো 2 বছর আগে থেকে আমি শুনতে পাচ্ছি এডুকেশন সিস্টেমে এই চেঞ্জেসটা আসবে। কারণটা কি? কারণ এখন পর্যন্ত যারা মানে হচ্ছে গিয়ে আপনার ক্ষমতায় আছে, ক্ষমতা না মেইন কথা হচ্ছে কি, যারা এটার সংশ্লিষ্ট যে গভর্নমেন্টের পার্ট যারা আছেন, আমি এডুকেশন মিনিস্ট্রির কথা বলি, এখানে আমার মিনিস্টার থেকে শুরু করে আপনার একদম যে থানা পর্যায়ে যে এডুকেশন অফিসার, তার ডিসিশনও কিন্তু এখানে ইম্পর্টেন্ট এবং তাদের ইনভলভমেন্টও কিন্তু এখানে ইম্পর্টেন্ট। সো সবার ইনভলভমেন্ট নিয়ে এই প্রসেসে আসতে এই সময়টা লাগবে। এই কারণে একটা কারিকুলাম চেঞ্জ সেটা করার জন্য আমার ইট নিডস অ্যাটলিস্ট 2 ইয়ার্স ইন আন্ডার দ্য ডেমোক্রেসি। সেই জিনিসগুলো কিন্তু হয়, দেন ইট ফেভার্স দ্য মেজরিটি, অবভিয়াসলি ইট উইল হ্যাপেন। এখন দেখেন বাংলাদেশে যদি আমি আবারও বলছি, আমি এখানে কারোর এগেনস্টে কোনো কথা বলছি না, একদম নিউট্রাল গ্রাউন্ড থেকে কথা বলছি, বাংলাদেশের যদি কনস্টিটিউশনটা দেখেন বা বাংলাদেশের যদি আপনি ল গুলো আপনি যদি খেয়াল করে থাকেন, আপনি নোটিস করবেন যে এইগুলো কিন্তু মেজরিটি হচ্ছে মুসলিম আইনের সাপোর্ট করে করা, এমন কোন আইন করা হয় নাই যেটা মুসলিম আইনের এগেনস্টে যায়। এখন আপনি বলবেন যে কিভাবে, আমি জাস্ট আমি আবারও বলছি আমি খুবই ধর্মপ্রাণ মুসলমান,
আমি আমি খুবই রেসপেক্ট করি, জাস্ট আমি বলার জন্য বলছি যে যে ড্রব্যাকস গুলো আছে। যেমন দেখেন আমরা ঈদের সময় যদি নর্মালিও চিন্তা করি, কুরবানির ঈদে আমরা 3 দিন ছুটি পাই, রোজার ঈদে 3 দিন ছুটি পাই মিনিমাম, আরো বেশি গভর্নমেন্ট হলিডেজ মিলায় বা উইকেন্ড মিলায় আরো বেশি পাই, তো মিনিমাম আমরা 3 ডেজ তো হলিডে পাই। এছাড়া আমাদের যে ছোটখাটো যে ধর্মীয় উৎসব গুলো আছে, অ্যাজ এ মুসলিম আমরা সেগুলো সবগুলোতে কিন্তু হলিডে পাচ্ছি। এবার আসি, আমাদের দেশে তো শুধু মুসলিম নাই, হিন্দুরাও আছে, আমি অন্য ধর্মের ক্ষেত্রে নাই যাই, হিন্দুরা তাদের যে প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, তাদের কিন্তু একদিনে না, ওটা অ্যাটলিস্ট 4 দিনের একটা সেলিব্রেশন, ওরা কি 4 দিন ছুটি পায়? ওটা কিন্তু একদিন, জাস্ট যেদিন লাস্ট ডে সেদিন আমরা ছুটি পাচ্ছি। এছাড়াও তাদেরও কিন্তু আরো অনেক ছোট ছোট হচ্ছে গিয়ে আপনার অকেশন আছে, সেগুলোতে কি তারা ছুটি পায় না? ওগুলোতে তো কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু গভর্নমেন্ট হলিডে থাকে না, সো তারা কিন্তু ছুটিটা পাচ্ছে না। এবার আসি বাংলাদেশে, আপনি হয়তো ভাবছেন যে বাংলাদেশের গভর্নমেন্ট একমাত্র খারাপ, বা আমাদের কনস্টিটিউশন খারাপ, আপনি হচ্ছেন গিয়ে এটাই ভাবতে পারেন যে বাংলাদেশের একমাত্র আমরা মানে মৌলবাদ কে সাপোর্ট দিচ্ছি, বা আমরা হচ্ছে কি গণতান্ত্রিক উপায়ে মানছি না, মানে এরকম হ্যান ত্যান এগুলা সেগুলা। এখন আসি আমি আমাদের পাশের কান্ট্রিটাকে একটু দেখিতে, ইন্ডিয়াতে যাইতো। এবার দেখবেন যে যদি ইন্ডিয়াতে যান, ওখানে সংখ্যাগরিষ্ঠ কারা, তারা হচ্ছে হিন্দুজম আছে। তো আপনি ওখানে গেলে এই একই জিনিস দুর্গাপূজার সময় আপনি যে দেখবেন যে ওদের সপ্তাহ ব্যাপী ছুটি থাকে, তারপরে হচ্ছে কি ছোট খাটে যে দুর্গাপূজা কালী পূজা ছোট 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 ওদের যে অকেশন থাকে সেগুলোতে কিন্তু ওরা ছুটি পায়। কিন্তু ওখানে রোজার ঈদে মনে হয় একদিন ছুটি দেয়, কুরবানির ঈদে ছুটি দেয় কিনা আই এম ভেরি কনফিউজড অ্যাবাউট দ্যাট, আমি জানি না। এবং ওদের অনেক প্রভিন্সে আছে কুরবানির ঈদ সেলিব্রেট করতে দেয় না, ফুললি রেস্ট্রিক্টেড করা যায় না। তো এটা আসলে ডিপেন্ড করে, ডেমোক্রেসিতে আসলে এটা ডিপেন্ড করে যে মেজরিটি পিপল কারা, এবং তাদের উইলিংনেসটাই আসলে কিন্তু হচ্ছে তাদের উইলটাই অ্যাকচুয়ালি সরি তাদের উইলটাই হচ্ছে একমাত্র কিন্তু আমরা ওখানে একটা সিনারিয়েট আমরা ওখানে দেখতে পাই। যেমন আপনি হয়তো ভাবতেছেন যে আমরা এশিয়ান বা সাউথ এশিয়ার মানুষজন একটু বেশি মানে অ্যারোগেন্ট এই কারণে, বা একটু মানে কেমন টাইপের এই কারণে হচ্ছে মনে হয় এখানে ফেভারস অফ মেজরিটিটা হচ্ছে। হাতে ইউএসএ তে চলে যান, ইউএসএ তে তো আরো খারাপ অবস্থা, ওখানে মুসলিম হিন্দু এরা কারোর কোনো কোনো সেলিব্রেশন, ওখানে আপনার হচ্ছে গিয়ে একমাত্র ওরা যেহেতু খ্রিস্টান, সো আপনি দেখবেন যে একমাত্র ক্রিসমাসে ছুটি পাবেন, ক্রিসমাস এখন একটা বিশাল টাইম ধরে ওরা একটা ছুটি দেয়, কিন্তু ওখানে কোনো দুর্গাপূজা বলেন বা ঈদ বলেন এখানে কিন্তু ওখানে কোনো ছুটি নেই। বা ওদের যে ল গুলো ওরা যেগুলা পাস করে সেগুলো কিন্তু দেখবেন যে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ওদের রিলিজিয়ন যেটা সাপোর্ট করে সেই ওয়াইজ যাচ্ছে। যেমন সাপোজ ওখানে হচ্ছে গিয়ে যেটাকে আমরা বলি যে ওটার নাম তো ভুলে গেলাম, লিবার ইকুয়াল রাইটস যেটাকে বলে যে, আচ্ছা আমি এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, মেইন কথা হচ্ছে কি ধরুন বাংলাদেশের বেসিস আছে, বাংলাদেশে তো হালাল হারাম ফুড এটার একটা বিষয় আছে, হ্যাঁ, যে আমরা যে কোনো প্রোডাক্ট মার্কেটে সেল করতে হলে এটাকে হালাল হতে হবে, বিএসটিএ থেকে অনুমতি নিয়ে আসতে হবে। ইউকে তে যান বা আপনি ইউরোপিয়ান নেশন গুলোতে যান বা আমেরিকাতে যান, ওখানে কিন্তু হালাল হারামের কোন বিষয় নেই, বিকজ ওদের ওদের রিলিজিয়নে হারাম বলে মানে খাওয়া যাবে না, হারাম এই ফুডটা খাওয়া রেস্ট্রিক্টেড এরকম কোনো বিষয় নাই। আমাদের দেশে অ্যালকোহল কনজিউম করা স্ট্রিক্টলি প্রহিবিটেড, অ্যালকোহলের বিজনেস করা আরো একদমই ইলিগাল, বিকজ আমাদের রিলিজিয়ন এটাকে সাপোর্ট করে না, এই কারণে আমাদের লটাই সেরকম। কিন্তু আপনি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়াতে কিন্তু ওরা ওদের ম্যাক্সিমাম প্রভিন্স মানে ওদের 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 এটার কারণ ওদের ধর্ম অনুযায়ী বা ওদের সোশিও ইকোনমিক কন্ডিশন ওয়াইজ এটা আপনার হচ্ছে কি ইলিগাল কোনো বিষয় না। সো এখানে অ্যালকোহল কনজিউম করা বা অ্যালকোহলের বিজনেস করা এটা টোটালি লিগাল, সেটা কোনো বিষয় না। তো এটাই যে যখনই আমরা হচ্ছে গিয়ে একটা ডেমোক্রেটিক মানে একটা যেকোনো ইকোনমিতে দেখতে যাবো বা একটা কান্ট্রির ক্ষেত্রে ফোকাস করতে যাব, সেখানে যদি ডেমোক্রেসি থাকে তাহলে দেখবেন যে ওই ইকোনমিক ওই কান্ট্রির ইকোনমিক কন্ডিশন সোশ্যো ইকোনমিক কন্ডিশন ডেভেলপমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন কনস্টিটিউশন এভরিথিং উইল ফেভার টু দ্য মেজরিটি পিপল।
তারা কিন্তু মাইনরিটি নিয়ে এখানে হেডেকটা দেখাবে না। সো এগুলো ছিল হচ্ছে কি আমাদের যে পজিটিভ সাইড নেগেটিভ নেগেটিভ সাইড নিয়ে আমরা যেটা কথা বলছিলাম সেগুলো। এছাড়া আমাকে যদি আরো কিছু বলতে বলেন তাহলে সেটাকে বলবো হচ্ছে গিয়ে যে ইন ডেমোক্রেসি যেটা হয় যে একটা নতুন ধরনের ডাইমেনশন ক্রিয়েট হয়, সেটা হচ্ছে রাজনীতি করি আমি। হ্যাঁ মানে ইট ক্রিয়েটস দ্য পলিটি মানে ইটস ক্রিয়েট আ নিউ প্রফেশন উইচ কল পলিটিক্স। হ্যাঁ আমি কোনো অ্যাকচুয়ালি ফ্রুটফুল কোনো কাজই করছি না, আমি রাজনীতি করি, এটা আমার কোনো আইডেন্টিটি হতে পারে না, এই ধরনের একটা নেগেটিভ সাইড আছে। তাছাড়া হচ্ছে গিয়ে প্রচুর মানে যেটাকে আমরা বলি যে অপচয় হয়, হ্যাঁ সেটা হচ্ছে কি আমরা ডেমোক্রেসিতে দেখতে পাবো, যে দেখা যাচ্ছে যে কারণ হচ্ছে যে বললাম জবাবদিহিতার অভাব। সো ইলেকশন প্রসেস থেকে শুরু করে, ইলেকশন করতে কিন্তু অনেক টাকা খরচ হয়, সেটা ইলেকশন প্রসেস থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে আপনার একনায়কতন্ত্রে অর্থাৎ ডিক্টেটরশিপে যে স্পেন্টটা হওয়ার কথা না, তার থেকে অনেক বেশি খরচটা কিন্তু আমি হচ্ছে গিয়ে আমার ডেমোক্রেসিতে দেখতে পাই। তারপরে হচ্ছে গিয়ে আরো একটা যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আনস্টেবল কন্ডিশন আমরা অনেক ক্ষেত্রে ডেমোক্রেসিতে দেখতে পাই, বিকজ অফ ওই যে বললাম যে অনেকের আপনার অনেকের কি বলা যায় সাপোর্ট নিয়ে আপনাকে চলতে হবে। তো সেই ক্ষেত্রে যদি যে পলিটিক্যাল পার্টির আপনি বিলং করছেন সেটাতে যদি কোনো সমস্যা থাকে, সেখানে যদি আপনি কোনো অসুবিধাতে পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভঙ্গুর একটা রাজনৈতিক দল বা ভঙ্গুর একটা সরকার ব্যবস্থা নিয়ে চলতে থাকবেন। তো এখানে আসলে একটা স্ট্রং ইউনিটি দরকার হয়, যে স্ট্রং ইউনিটিটা আমি ডেমোক্রেসিতে সহজে পাই না, সবাই এখানে আসলে ক্ষমতার অপব্যবহার করতে চায়। সো ফাইনালি এত ড্রব্যাক্স থাকার পরেও আমরা আসলে ডেমোক্রেটিক সিস্টেমটাকে আসলে একটা পারফেক্ট গভর্নমেন্ট সিস্টেম হিসেবে চিন্তা করি, কারণ আদার যে আমরা গভর্নমেন্ট সিস্টেম গুলো সম্পর্কে পড়াশে ইন মডার্ন টাইম, সেগুলো কোনো ক্ষেত্রে আমাদের সিটিজেন পার্টিসিপেশনটা 100% থাকে না। আমরা কোনোভাবেই ওই ধরনের গভর্নমেন্ট সিস্টেমে নিজেদের 100% ইনভলভ করতে পারি না। একমাত্র ডেমোক্রেসিতে আমাদের সেই সুযোগটা থাকে কোনো না কোনো জায়গায় যে আমাদের সেটা কিন্তু আমাদের কাজ করে। এই কারণেই হচ্ছে গিয়ে আমরা কিন্তু ডেমোক্রেসিতে কিছু হলো যেহেতু ইম্পর্টেন্স নেই, আমরা ডেমোক্রেসির ব্যাপারে ইন্টারেস্টেড হই। সো দ্যাটস ইট ফ্রম টুডে। এখান থেকে হচ্ছে গিয়ে আমি প্রশ্ন করব, কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের কোশ্চেন নেক্সট ক্লাসে দিব, আজকে দিব না, আজকে আপাতত এগুলো একটু স্টাডি করেন। আচ্ছা আবু বকর সিদ্দিক হ্যান্ড রেজ করেছেন, বলেন। জি ম্যাম আমার একটা প্রশ্ন ছিল ম্যাম। জি বলেন ম্যাম। বাকশাল ম্যাম রাইট নিয়ে বলতেছিলাম, বাকশাল একনায়কতন্ত্র নাকি গণতান্ত্রিক সমাজতন্ত্র ম্যাম? বাকশাল এটাকে তো আমি বুঝতে পারছি না, বাকশাল কি ম্যাম? এই যে আমাদের কথা বলা যে অধিকারটা ম্যাম, এটা কোনটার মধ্যে পড়ে? আচ্ছা 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 ঠিক আছে ম্যাম, আরেকটা প্রশ্ন। আচ্ছা হ্যাঁ বলেন ম্যাম। আসলে আমার পলিটিক্যাল মানে জ্ঞান খুবই কম, আমি আপনার সাবজেক্ট থেকে একটু একটু ইন্টারেস্ট দেখাচ্ছি পড়তেছি ম্যাম। আরেকটা কথা ম্যাম, মানে এই পৃথিবীতে প্রায় 129টা দেশের মধ্যে এখন দেখতেছি 58টা দেশটা মানে একনায়কতান্ত্রিক হচ্ছে, তার মধ্যে বাংলাদেশও 5টা দেশে এটা রূপান্তরিত হচ্ছে ম্যাম। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে গণতন্ত্র থেকে কিংবা 5টা যে টাইপস গভর্নমেন্ট আছে, তো রূপান্তর কি জন্য হচ্ছে এই যে বাংলাদেশও আস্তে আস্তে হচ্ছে? হ্যাঁ আমি আপনার সেকেন্ড কোশ্চেনের অ্যানসারটা আগে দেই। গণতন্ত্রটা যেটা হয় যে গণতন্ত্র আসলে এভাবে বলে যে কারণে আসলে কিন্তু যে আমি বলেছিলাম যে আপনি যদি পলিটিক্যাল সায়েন্টিস্টদের আপনি হচ্ছে গিয়ে আপনি ওদের ডিসকাশন গুলো দেখেন বা যারা ঐতিহাসিক গণ মানে যারা হিস্ট্রি নিয়ে কাজ করে তাদের ডিসকাশন গুলো দেখেন, তারা কিন্তু কেউই ডেমোক্রেসিকে সাপোর্ট করতো না। কারণ তাদের কথাই ছিল যে ডেমোক্রেসিতে যখনই কেউ ইলেক্টেড হবে সে আসলে একনায়কতন্ত্রকে সঙ্গে করে ঘুরতে থাকে, কারণ ক্ষমতার স্বাদটা যখন আপনি পেয়ে যাবেন আপনি চেষ্টা করবেন এই ক্ষমতাটাকে বারবার রিনিউ করতে। তো এই রিনিউ করার জন্য আপনি যে ফ্রেম টাইম ফ্রেমটাতে ক্ষমতায় থাকবেন আপনি আপনার ক্ষমতা সর্বোচ্চ প্রয়োগ করবেন, যাতে পরে টাইম ফ্রেমটা তো আপনি ক্ষমতাটায় আরোহণ করতে, আপনি জেনে শুনে যাবেন না যে ঠিক আছে আমি এখন ক্ষমতায় আছি এরপরে আমার থেকে ও ভালো ও ক্ষমতায় আসুক, এই জিনিসটা এই টেন্ডেন্সিটা আপনার মধ্যে গ্রোই করবে না। তো এই যে ক্ষমতার প্রতি আমাদের বাই নেচার একটা লোভ, এই লোভের কারণেই ডেমোক্রেসিতে যারা সাধারণত এই ডেমোক্রেটিক ওয়েতে যারা ক্ষমতায় আসেন তারা ক্ষমতাটাকে পাকাপোক্ত করতে চায়, যেটাকে আমি বলতে পারি। সো এই পাকাপোক্ত করার টেন্ডেন্সি থেকে
দেখা যায় যে একটি রাজনৈতিক দল একচ্ছত্র ক্ষমতাটা লাভ করে ফেলে, তারা যখনই ক্ষমতায় আসে আদার্স যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে আইদার তাদের ক্ষমতা তাদের অবভিয়াসলি অপোজিশনেরও কিন্তু অনেক ক্ষমতা থাকে। আপনি যদি এই যে বলছেন যে স্টাডি করছেন তাহলে আরো বুঝতে পারবেন যে অপোজিশনের ক্ষমতাটা কতটুকু। সো অপোজিশনে যারা যারা থাকে তাদেরকে আস্তে আস্তে ভঙ্গুর করে দিতে থাকে, তাদের অবস্থানটা নড়িয়ে দিতে চায়, এবং তাদেরকে ভঙ্গুর করার মাধ্যমে তারা একটি একটি গ্রুপ অফ পিপল বা একটা যেটাকে বলছি রাজনৈতিক দলের একটা একচ্ছত্র ক্ষমতায় আসার একটা বিষয় চলে আসছে। তো এই যে যখন একটি রাজনৈতিক দল থেকে একচ্ছত্র ভাবে ক্ষমতায় আসছে তখন কিন্তু আসলে সেই সেই ফর্মটাকে আপনি আসলে যদিও আমরা ডেমোক্রেসি বলছি বাট ইটস এ মানে ডেমোক্রেসির নামে আসলে সেখানে ডিক্টেটরশিপটাই চলতে থাকে। যেমন ইন্ডিয়াতে এটা হচ্ছে, ইন্ডিয়াতে কিন্তু একটি দল দেখেন যারা ক্ষমতা ধরে এত বড় একটা দেশ তারপরে ক্ষমতাটা ধরে রাখার জন্য এমন এমন কিছু স্টেপ নিচ্ছে যাতে অপোজিশনের অপোজিশনটা আস্তে আস্তে তাদের অবস্থান হারায়। এবং যেহেতু বলছে ফেভার টু মেজরিটি ওখানে বেশি কাজ করছে, তারা এমন এমন কিছু আপনার রুলস পাশ করছে যেটাতে হিন্দুরা সাপোর্ট পাবে, সো হিন্দুদের ভোটে ওদের জন্য বেশি ইম্পর্টেন্ট, সো সেখান থেকে কিন্তু তারা আবারও পরবর্তীতে ক্ষমতা আসা তাদের জন্য সুবিধা। তো এটা মেইনলি মেইন টেন্ডেন্সি। বাকশাল নিয়ে আমার কোনো আইডিয়া নাই, বাকশালের নাম আমি শুনেছি কিন্তু এই যে এটা 72 এর সংবিধানের পরে আরো কিছু মডিফিকেশন আসে যেটা এটা আমার এরিয়া অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে না বা আমার সাবজেক্ট নলেজের মধ্যে পড়ে না, আমার এগুলো নিয়ে স্টাডি করা হয়নি। আপনাদের সাবজেক্টে পড়ানোর জন্য আমি যতটুকু জানি যে রাইট টু স্পিচ এটা হচ্ছে আওয়ার সিভিল রাইটস অর্থাৎ এটা আমাদের নাগরিক অধিকার সরি, এবং এটা লিগেল রাইটস এর আন্ডারে পড়ে অর্থাৎ এই অধিকার কোনোভাবে খর্ব হলে আমি সেক্ষেত্রে ওই যে বললাম যে গভর্নমেন্ট আমার কাছে বাধ্য জবাবদিহি করতে বা প্রপার যে ইনস্টিটিউট আছে অর্গানাইজেশন আছে সে আমার কাছে বাধ্য জবাবদিহি করতে যে কেন আমার এই রাইটসটা আমি এনজয় করতে পারছি না। বাকশালে যেটা হয় যে বাকশাল সেক্ষেত্রে যদি আপনার রাইট টু স্পিচ এটা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তখন সেই সিনারিওটা যেটা হয় সেটাকে আমরা বাংলায় এটাকে বলা হয় হচ্ছে বাকশাল অর্থাৎ বাক স্বাধীনতাটাকে রুদ্ধ করা। কিন্তু এখানে কিছু মানে সিভিল রাইটস নিয়ে যদি আপনি আরো স্টাডি করতে যান সেক্ষেত্রে আপনি অনেকগুলো ড্রব্যাক্স পাবেন। সিভিল রাইটস দেখবেন যে কনস্টিটিউশনাল কিন্তু থেকে কিন্তু সিভিল রাইটস আসে অর্থাৎ আপনি যে রাইটস গুলো এনজয় করছেন আপনার কনস্টিটিউশনে কিন্তু এগুলো থাকবে যে এই এই নাগরিক অধিকার আমার জনগণরা ভোগ করবে। সো সেই কারণে কোনো কারণে যদি আপনি কনস্টিটিউশনে চেঞ্জ নিয়ে আসেন তাহলে তার আপনি সেই সিভিল রাইটস টা পাবেন না। এন্ড কনস্টিটিউশনে চেঞ্জ আনতে পারে কারা, আমাদের যারা পার্লামেন্টারি মেম্বার আছে তারা ওই 300 জন এমপি মিলে একসাথে বসে যদি ডিসিশন নেয় আমার কনস্টিটিউশনে যে কোনো সময় যে কোনো চেঞ্জ চলে আসতে পারে। সো ওই যে একই কথা বললাম যে একটি রাজনৈতিক দল যে যখন গণতন্ত্রে আমরা চলে আসি একটি রাজনৈতিক দল যে ক্ষমতায় আসে তার এটা টেন্ডেন্সি থাকে যে কোনো একটা ভাবে এই ক্ষমতাটাকে দীর্ঘ মানে দীর্ঘ সময় ধরে এটাকে ভোগ করা। তো এই দীর্ঘ সময় ধরে যখন তারা ভোগ করার চেষ্টা করতে থাকে সেই সময় কিন্তু তারা এই সংবিধানে এমন কোনো পরিবর্তন আনার চেষ্টা করে যেটা দিয়ে তাদের এই ক্ষমতাটা পাকাপোক্ত করতে তাদের সুবিধা হয়। সেক্ষেত্রে সেই ধরনের সিচুয়েশনে কিন্তু বাকশাল উদ্ভব হয়। এবং এটার আর একটা একটা যেমন এখন আমরা বলতে পারি এখন আমাদের খুব বেশি আমরা ইনফ্লুয়েন্সড হয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়া দ্বারা, তো এটাকে রুদ্ধ করার জন্য আমরা কিন্তু এটা স্পেশাল একটা অ্যাক্ট নিয়ে আসলাম, একটা ল নিয়ে আসলাম যেটার মাধ্যমে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতেও চাইলেও মানে উইদাউট প্রপার এভিডেন্স আপনি কিছু লিখতে পারেন। এবং মানে এই ICT আইনটা খুব বেশি ডিফিকাল্ট, আমি চাইলে যে কোনো কারোর এগেনস্ট মামলা করে দেবো যে এটা করেছে এটা আমি বিলিভ করি না এটা হচ্ছে আমার নামে ফেক ক্লেম দিয়েছে, বিষয়গুলো কিন্তু এখানে আসবে। ম্যাম তাহলে যে বাংলাদেশ মানে অপোজিট যে পার্টিটা আছে মানে পার্টিগুলো আছে আমি অপোজিশন বা এগুলো নিয়ে কোনো রাজনৈতিক আলাপ আলোচনাতে যাব না ম্যাম, আমি এটা এভাবে বলছি যে এরা যে ডাউন করে এইদিকে অন্যদিকে ধাপিত হচ্ছে বাংলাদেশ না, এটা যে কোনো বাংলাদেশ না এটা যে কোনো দেশের প্র্যাকটিস। আমি কিন্তু ম্যাক্সিমাম আমি এটা ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি, আমি ইন্ডিয়াতে খুব অবাক হয়েছি এত বড় একটা দেশ অথচ সেখানে একটা পার্টি বেশ লং টার্ম ধরে ক্ষমতায় আছে। বিকজ এই যে সামনে নির্বাচন তার আগে ওরা হচ্ছে গিয়ে যে কিছুদিন আগে মোদী জানি কি করলো এমন একটা ডিসিশন নিল যেটা হিন্দুদের সাপোর্টে চলে গেল,
হ্যাঁ মানে এখন এই যে ফার্মার প্রোটেস্ট ওরা এখন এটা কন্ট্রোল করার চেষ্টা করছে, কারণ এটা হচ্ছে রুলস এর এগেনস্টে চলছে, এমন কিছু করার চেষ্টা করছে যাতে তার ক্ষমতাটা পাকাপোক্ত থাকে, এবং এটার জন্য সে যা মানে যতটুকু ক্ষমতা প্রয়োগ করা যায় যাতে অপোজিশন মাথা চাড়া না দিতে পারে সেটাই সে করবে। এটা যে দেশগুলোকে বলছেন যে একচ্ছত্র ভাবে ক্ষমতা আছে একটা রাজনৈতিক দলের জন্য, বলছে যে ডেমোক্রেসির নামে তারা আসলে ডিক্টেটরশিপটা প্র্যাকটিস হচ্ছে। ম্যাক্সিমাম কান্ট্রির যদি আপনি পলিটিক্যাল হিস্ট্রিটা অ্যানালাইসিস করেন, আপনি এরকমই কিছু পাবেন যে যখনই একটা দল ক্ষমতায় আসে, ক্ষমতায় এসে ক্ষমতাটাকে এমন ভাবে ব্যবহার করেছে যাতে ক্ষমতাটাকে তারা লং টার্ম ধরে ইউজ করতে পারে, সেখান থেকে তারা কিন্তু ডিক্টেটরশিপে টার্ন টার্ন নিয়েছে। ম্যাডাম আমার একটু কোশ্চেন আছে ম্যাডাম। আচ্ছা ম্যাডাম আপনি কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টটা কবে জমা নেবেন ম্যাডাম? কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট নেক্সট আমি একই সময় যখন গ্রুপ প্রেজেন্টেশনটা নিব, সরি ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন সাবমিট করতে হবে, তখন একটা সময় আমি কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের জন্যই নিব। ঠিক আছে, তাহলে আমি আজকে ক্লাসটা এখানেই শেষ করি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কি, এই যে দেখেন ডেমোক্রেসি নিয়ে যখন কথা বলছি একটা বিষয় বারবার চলে আসে, উইচ ইজ পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দলের একটা বিষয় চলে আসে। আমি একটু আগে একটু বলছিলাম যে আমরা হয়তো অনেক সময় ভাবি যে অপোজিশনের কাজ নেই বা অপোজিশন আসলে লেস ইম্পর্টেন্ট একটা থিং। তো নেক্সট ক্লাসে যখন আমরা পলিটিক্যাল পার্টি নিয়ে আলোচনা করবো, সেখানে দেখবো যে পলিটিক্যাল পার্টি যে কতটা ইম্পর্টেন্ট, মানে সেক্ষেত্রে অপোজিশনে আছেন না পাওয়ারে আছেন সেটা দুইটাই যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো, এবং এটা চ্যাপ্টার 23 কভার করবে আপনাদের রেফারেন্স বুকের। আমি চেষ্টা করবো যে এটার PDFটা আপনাদের সাথে শেয়ার করবো এটা গুগল ক্লাসরুমে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।